দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একটু দেরি হয়ে গেছে আমার টেকনিক্যাল কিছু সমস্যার কারণে, আমি দুঃখ প্রকাশ করছি। দর্শক, আজকে নির্ধারিত যে অতিথিদেরকে আপনাদের সামনে আনার কথা, তারা দুজন আমার সাথে রয়েছে। আমি অনুরোধ করব, সর্বপ্রথম দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দুনিয়াকে জানিয়ে দিন যে আজকে আমার সাথে যে দুজন অতিথি রয়েছে তারা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবেন। আমি যে বিষয়টি নিয়ে আজকে বিষয়বস্তুটি নিয়ে আমি কথা বলবো, সেটি আমি নির্ধারণ করেছি যে আপনারা জানেন কিছুদিন যাবৎ একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, সেটা হলো ভাস্কর্য ইস্যু। আমাদের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে আমাদের আলেমদের একটা অংশ এবং সরকার দলের কিছু কথাবার্তা এদিক সেদিক ছড়াছড়ি হচ্ছিল। তার মধ্যে এই আজকের শোটির পেছনে যে বিশেষ কারণটা আমার রয়েছে তা হলো ভাস্কর্যব্যাপী যে আলোড়ন চলছে, সেই আলোড়নের মধ্যে আপনার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরেই কিন্তু যার যার অবস্থান থেকে হুঙ্কার ঝঙ্কার ছাড়া হয়েছে। সেসব কর্মকাণ্ডের মাঝে আমার আজকে দুজন অতিথিও ছিলেন প্রায় অগ্রভাগে। কি বলেছিল তারা তা বলার আগে আমি পরিচয় করিয়ে দিচ্ছি দুজন অতিথির সাথে। আপনার দুজন দুজন অতিথিকে সবাই চেনেন, তবুও বলছি, জনাব আব্দুস সালাম যুক্তিবাদী রয়েছেন, তিনি বিশিষ্ট আলেম ও ইসলামিক চিন্তাবিদ, তার রয়েছে ঈশ্বরীয় শিক্ষাগত যোগ্যতা। আমি একটু বলছি এ কারণেই, অনেকে আলেমদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেক সময় প্রশ্ন করেন। তিনি ঢাকা কলেজ থেকে অনার্স এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন পলিটিক্যাল সায়েন্স থেকে। এটা একটু আপনাদেরকে জানানোর মতো একটা, মানে আমি ভাবলাম জানাই তাহলে আপনারা তার সম্পর্কে একটু বুঝতে পারবেন। এরপরে রয়েছেন মিস ব্যারিস্টার তুরিন আফরোজ, স্বনামধন্য আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপনারা সবাই তাকে চেনেন। আমি গত সপ্তাহে এই দুইটা ভিডিও আমার কাছে আসে, একটাতে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন যে ভাস্কর্য ভাঙতে আসো তোমাদের হাত পা গুড়িয়ে দেব। কতটুকু সঠিক আপনি বলেছেন আর কতটুকু সঠিক নয়, এ বিষয় নিয়ে আমি আপনাকে প্রশ্ন করব। এবং আমরা কিন্তু আসলে এর পেছনের আসল রহস্যটা জানি না। এখন আমি সরাসরি চলে যাচ্ছি ব্যারিস্টার তুরিন আফরোজ আপনার কাছে। আপনার কাছে জানতে চাইবো, আসলে এই বক্তব্যটি আপনি দিয়েছেন খুবই আক্রমণাত্মক, আপনি কেন বলেছেন এবং কি যুক্তি রয়েছে আপনার এটা বলার পেছনে? এমন এই ধরনের কর্মকাণ্ড যদি করে কেউ, আপনি বলতে পারেন কিনা একজন আইনজীবী হয়ে যে আলেমদের হাত পা গুড়িয়ে দেবেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে যেটা আপনি বলেছেন সেরকম কিছু না? ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনাকে দিয়ে শুরু করছি আজকের আলোচনা সূত্রপাত। ধন্যবাদ সাগর, আপনাকে ধন্যবাদ, মৌলানা সালাম আজকে এখানে আসবার জন্য, সবাইকে আর সমস্ত দর্শকদের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাই। আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি কিন্তু সবখানে দেখতে পাওয়া যাচ্ছে। আলেমদের হাত গুড়িয়ে দিব এই ধরনের কোনো কথা, মানে আলেমদেরকে হঠাৎ করে আলেমদেরকে দেখলেই আমি হাত গুড়িয়ে দেব এই ধরনের কথা কিন্তু ভিডিওতে বলা হয়নি। যে কথাগুলো বলা হয়েছে সেটি একটু ভালো করে যদি দেখেন, সেখানে বলা আছে যে ইসলামী শাসনতন্ত্র নিয়ে যদি কেউ স্বপ্ন দেখেন সেই স্বপ্ন আপনারা দেখতে পারেন, কারণ আমাদের সংবিধান অনুযায়ী চিন্তার স্বাধীনতা রয়েছে। সো কেউ যদি সেই চিন্তা করেন সেই স্বপ্ন দেখতে পারেন, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু যদি কেউ মনে করেন এটিকে বাস্তবায়ন করবার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙবেন, তাহলে কিন্তু আমরাও বসে থাকবো না, আমরাও সেখানটাতে আপনাদের হাত গুড়িয়ে দেব। এখন কথা হলো, এখানে ইসলামী শাসনতন্ত্র কি শুধুমাত্র আলেমরাই চাচ্ছেন? এরকম কোনো কথাও বলা হয় নাই। খুব ভালো করে দেখবেন, এখানে দর্শকও যারা আছেন ভিডিওটি আরেকবার দেখুন, আপনাদের সকলের কাছে আছে, আমার ভিডিওতে সুস্পষ্ট ভাবে এই কথাটি বলা আছে এবং ভিডিওর যতটুকু অংশ অ্যাভেলেবেল আছে পুরো বক্তব্যে কিন্তু আমি এটাও বলেছি, আমি আলেম সমাজের বিরুদ্ধে নই, আমি ইসলামের বিরুদ্ধে নই, কিন্তু ইসলামী শাসনতন্ত্র যদি কেউ চাইতে পারেন চাইতে পারেন, কিন্তু তার জন্য ভাস্কর্য ভেঙে আপনি সেইভাবে করবেন কাজটা সেটা হবে না। আপনাকে তো সাংবিধানিক উপায়ে যেতে হবে, সাংবিধানিক অনুযায়ী ক্ষমতায় এসে সেটাকে চেঞ্জ করতে হবে, এবং সেটা আদৌ সম্ভব কিনা
সংবিধানের সাতের খতে সেটা যে এখন সম্ভব নয় সেটিও কিন্তু আমার বক্তব্য রয়েছে। সুতরাং এখানটাতে একেবারে আমাকে বলা যে আমি আলিম সমাজের হাত পুড়িয়ে দেওয়ার জন্য বের হয়েছি, আমার একটাই মাকসাদ, একটাই লক্ষ্য যে আলেম আমি পৃথিবীতে রাখবো না, যেখানে আমি আলেম দেখব তাদেরকে আমি ধ্বংস করে দিব, শেষ করে দিব। এবং এই ধরনের যে প্রশ্ন, যে প্রশ্নগুলো সম্মুখীন হয়েছে, এবং এখানটাতে মাওলানা সালাম আছেন, তিনিও কিন্তু তার ভিডিওতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তো আমার জায়গা থেকে বলবার ব্যাপারটি হচ্ছে সাগর, এইটি ছিল সেই দিনের মুখ্য বিষয় যেটিকে বলা হয়েছে। আমি যেটা বলেছি সে কথাটি হচ্ছে এটাই, এটা ভিডিওতে ঠিক একই রকম ভাবে আছে। সেটা বুঝতে পেরেছি। জনাব আব্দুল সালাম, আপনি একজন বিশিষ্ট আলেম, আপনার শান্তির ধর্ম ইসলামের বাণী প্রচার করেন, আপনারা ইসলাম প্রচারক, কিন্তু অবাক হয়ে যখন আপনারাও আপনাদের মুখে রাজনৈতিক ব্যক্তিদের মতো আপনারা যখন বলেন যে তিনি এমন বলেছেন, তার পিঠের চামড়া তুলে ফেলবো বা তার পিঠের চামড়া তুলে ফেলা উচিত, এই সেই, সেটাও বা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের কাছ থেকে হাজার মানুষ শুনে সেটাকে, অথবা আপনি এটার পক্ষে বিপক্ষে সপক্ষে আপনার অবস্থানটা একটু জানতে চাচ্ছি সেই বক্তব্য নিয়ে। আর তুহিন আফরোজের বিরুদ্ধে আপনিও কিন্তু বলেছেন সেই ভিডিওটার মধ্যে অনেক, সেটা অনেক ভাইরালও হয়েছে। জনাব আব্দুল সালাম যুক্তিবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভেচ্ছা জানাচ্ছি আজকের প্রিয় ভাই সাগরকে, সাথে আরো শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশের দিক একজন আইনজীবী ব্যারিস্টার তুহিন আফরোজ। তিনি তার বক্তব্য নিয়ে যে বক্তব্যটি এখন পেশ করলেন, তিনি তার যে বক্তব্যটি ভাইরাল হয়েছে প্রিয় বন্ধুরা আপনারা সকলেই দেখেছেন, তিনি যে হাত ঘুরিয়ে দেওয়ার কথা বলেছেন তার পূর্বে প্রথম থেকে তিনি তার বক্তব্য যখন স্টার্ট হয় তিনি ভাস্কর্য ইস্যুটা নিয়ে কথা বলতে গিয়ে আলেম সমাজের কাছে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বিশেষ করে আমি সেই বক্তব্যটা দেখেছি, তিনি চারটি প্রশ্ন করেছেন। প্রথমত বলেছেন যে আমরা সূর্য পূজার কথা বলি, কিন্তু যদি আমরা সূর্যের আলো উপভোগ করি তাহলে সেটা কি সূর্য পুজো হবে কিনা, সূর্য পুজো হবে কিনা, বা সেটা শিরক হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আমরা যদি চন্দ্র দেখে পবিত্র সিয়াম পালন করি তাহলে এটার দ্বারা চন্দ্র পূজা হবে কিনা, বা এই লোকটি মুশরিক হবে কিনা। পরের প্রশ্ন, আমরা যদি আগুন ব্যবহার করে রান্না করি তাহলে সেটা অগ্নি পূজা হবে কিনা, এবং যদি আমরা বৃক্ষের নিচে যাই ছায়া গ্রহণ করি তাহলে বৃক্ষ পূজা হবে কিনা। এই কথাগুলো বলে তিনি বারবার একই কথা বলছিলেন যে শরীয়তের কাছে প্রশ্ন, শরীয়তের সম্পর্কে উত্তর দেয় কিনা। আমার মেইন মাকসাদ ছিল এটার উত্তর দেওয়া। আমি এই কথাটি সর্বপ্রথম পরিষ্কার করতে চাই, সূর্যের আলো উপভোগ করলে সূর্য পূজা হয় না, কিন্তু কেউ যদি সূর্যের আলোর কাছে গিয়ে সূর্যের কাছে হাত পেতে সূর্যের কাছে কোনো কিছু চায় তাহলে সেটা সূর্য পূজা হবে। যদি কেউ চন্দ্র দেখে পবিত্র সিয়াম পালন করে চন্দ্র পূজা হবে না, কিন্তু চাঁদ দেখে যদি চাঁদকে সম্মান শ্রদ্ধা করে চাঁদের কাছে কিছু প্রার্থনা করে বা কল্যাণ কামনা করে তাহলে চন্দ্র পূজা হবে। যদি কেউ অগ্নি দিয়ে রান্না করে খায় তাহলে এটা অগ্নি পূজা হবে না, কিন্তু যদি কেউ আগুনকে দেখে আগুনের কাছে হাত উঠে বা মাথা নত করে সম্মান প্রদর্শন করে তাহলে সেটা অগ্নি পূজা হবে। কেউ যদি একটা গাছের নিচে যায়, গাছের ফল ভোগ করে, ছায়া গ্রহণ করে তাহলে সেটা বৃক্ষ পূজা নয়, কিন্তু বড় বৃক্ষ দেখে কেউ যদি বৃক্ষের নিচে সেজদা করে বৃক্ষকে সম্মান প্রদর্শন করে তাহলে সেটা বৃক্ষ পূজা হবে। একই রকম ভাবে তিনি এটার দ্বারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এসে যে কথাটি অ্যাড করতে চেয়েছেন, আমি এখান থেকে এটা বলতে চাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার ভালোবাসা আমাদের কলিজায় রয়েছেন, আমাদের অন্তরে রয়েছেন, বাংলাদেশের 18 কোটি মানুষের অন্তরে রয়েছেন, আমরা যদি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, তার কল্যাণ কামনা করি, তাহলে সেটা মুশরিকের পর্যায়ে যাবে না। কিন্তু আমরা যাকে ভালোবাসি যদি তার মূর্তি বা ভাস্কর্য স্থাপন করে তাকে সম্মান প্রদর্শন করি তাহলে এটা শিরিকের পর্যায়ে যাবে, সে মুশরিক হবে। আমি এই বক্তব্যটি প্রথম উত্থাপন করেছি। পরবর্তীতে যেটা বলা হলো যে আমি বলেছি যে চামড়া তুলে নিতে হবে, আমি ব্যারিস্টার তুহিন আফরোজ আপাকে লক্ষ্য করে তার চামড়া তুলে নেব এই কথা বলিনি, বরং আমি এটা বলতে চেয়েছি বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষ থাকবে, তাদের স্বাধীনতা রয়েছে,
সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অথবা যদি কোনো নাস্তিকও থাকতে চায় সে থাকবে, কিন্তু তাকে চুপ থাকতে হবে। তাকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে, ইসলাম ধর্মের কোন বিধানকে নিয়ে কটাক্ষ করে কথা বলা যাবে না। আমি সেই বিষয়টিকে কেন্দ্র করে স্মরণ করে দিয়েছিলাম সেই তসলিমা নাসরিনের কথা, যিনি পর্দার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং শেষ পর্যায়ে প্রতিবাদের মুখে তিনি সেই পর্দা পরেই কিন্তু হিজাব পরেই পালিয়ে গেছেন। আমি এটা বলতে চেয়েছি, যারা ধর্মের বিরোধিতা করবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলার পরে সে থাকার স্থান বা অধিকার আমার সমাজে পাবেন। আপনি থাকবেন, চুপ থাকেন, আপনি হিন্দু ধর্ম পালন করেন, খ্রিস্টান ধর্ম পালন করেন, আপনি যে কোনো ধর্ম পালন করেন, যার ধর্ম সে পালন করবে, লাই প্রহাফিদ দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি আব্দুল সালাম আপনাকে আপনি বলবেন, আপনাকে পরিষ্কার করতে হবে। সালাম যুক্তিবাদী, আপনি আমার আমাদের কথা শুনতে হবে, জি আমার কথা একটু শুনতে হবে আপনি। আপনার পরে আমি আবার এখন ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে যাবো, বা আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেছে, মানে রেখে যাচ্ছি, আপনি অবশ্যই পরবর্তীতে উত্তর দিবেন, যে নাস্তিকদেরকে বা অন্যদের যে কোনো মতাবলম্বী যদি থেকে থাকে তারা কেন চুপ থাকবে, এটা আপনার কাছে আমার প্রশ্ন। কারণ হলো, আপনারা যারা আছেন, আপনারা তো প্রচার করছেন, যারা চুপ আছে, যারা জানতে চায়, যারা কোনো কিছু জানে না তারা আপনাদের কাছে জানতে চায়, আর আপনারা সেগুলির উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, এটা এ কারণে তো আপনারা আলেম, এ কারণে আপনারা পড়াশোনা করেছেন, এ কারণে আপনাদের অনেক জ্ঞান আছে ইসলাম সম্পর্কে, যেটা আমার সম্পর্কে নাই। মানুষ যারা প্রশ্ন করতে চায় তাদেরকে আপনারা উত্তর না দিয়ে চুপ থাকতে কেন বলবেন, সেই প্রশ্নটা আমি রেখে আপনার ব্যারিস্টার তুরিন আফরোজ আপনার কাছে যাচ্ছি, যে আপনি একজন মুসলমান, আপনি একজন মুসলিম হিসেবে আপনি নিজেকে পরিচয় দিয়ে থাকেন। আমার প্রশ্ন হলো, যদি মুসলমান হয়ে থাকি আমরা, তাহলে মুসলিম ধর্মটাকে বা ইসলাম ধর্মটাকে আমাদের মানতে হবে। সেখানে ইসলাম ধর্মে যেটা আলেম ওলামারা বলে গেছে যে ভাস্কর্য নিষিদ্ধ, তারপরেও আপনারা ভাস্কর্য প্রশ্নে কেন মনে করেন যে না এইটা আমরা মানি না, আমরা এমনিতে মানে আমরা মুসলমান ঠিক আছে কিন্তু ভাস্কর্য ব্যাপারে আমরা মানি না, আমরা ভাস্কর্য গড়বই, তাহলে এটা কেমন ধরনের যুক্তি হলো? এটা আছে না যে আপনি একদিকে ইসলাম মুসলিম প্রমাণ ইয়ে করবেন, এটা আমার প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, তাহলে এটা কেমন, এটা একটু কনফ্লিক্ট রয়ে গেল না ব্যারিস্টার তুলনা? ধন্যবাদ সাগর, ধন্যবাদ মাওলানা সালাম আপনার অবস্থানটি পরিষ্কার করবার জন্য। আমি প্রথমে একটু মাওলানা সালামের যে বক্তব্য সেখান থেকে একটুখানি শুরু করছি। শরীয়তের প্রশ্ন জানতে চাওয়া, শরীয়তের প্রশ্ন জানতে চাওয়া কি হারাম? আমি যদি চারটি প্রশ্ন তুলে থাকি, সেটি নিয়ে আলোচনা যদি করেও থাকে, সেটা কি হারাম? সেটি হারাম আপনি কিভাবে বলতে পারেন যে এই প্রশ্নগুলো তোলাই হচ্ছে আপনার ঠিক হয়নি? আর ওই বক্তব্যে আমি এটা বলেছি, শরীয়ত শেখাবেন না, শরীয়ত আমরাও জানি, সে কথাটিও বলেছি। সুতরাং আপনারা যদি বলেন, আপনারা না, আমি আপনার কথাই বলবো, যেহেতু আমি আপনার সাথে বসেছি, আমি বাকি সবার দায়িত্ব আপনার উপরে দেব না, কিন্তু মাওলানা সালাম আপনি একজন বিজ্ঞ আলেম, শরীয়তের প্রশ্ন তো আমি তুলতেই পারি, তাতে তো কোনো অপরাধ হচ্ছে না। আচ্ছা, শরীয়তের প্রশ্নের জবাব যে আমি জানি না তাও এমনটি নয়। আপনি পরবর্তীতে আপনার বক্তব্যে কিন্তু আপনি আপনি বলেছেন যে আমি নাস্তিক, এই কথাটি আপনি বলছেন। নাস্তিক নির্ধারণ করার দায়িত্ব কি আপনার উপরে? নাস্তিক তো নির্ধারণ করবে আল্লাহ তাআলা, তিনি ছাড়া তো আমার মনে কি আছে, আমার বিশ্বাস কি আছে, এটি আসলে দেখানো বকধার্মিক হলে তো হবে না, যে আমার একটা আমি একটা ভাব ধরলাম যে আমি আসলে খুব বিশ্বাস করি ধর্মে, এটা সেটা তো ধর্ম হবে না। সে নাস্তিক হতে পারে, ধর্মের লেবাস পরে থাকলেও কিন্তু সে নাস্তিক হতে পারে, যদি আল্লাহ তাআলা বুঝেন যে তিনি দেখবেন আমার হৃদয়ে কি আছে। আজকে যদি আপনি মাওলানা সালাম আপনি যদি বলেন যে না আমি নাস্তিক, বা আপনি ডিসিশন নিবেন আপনি নাস্তিক, তাহলে তো আপনি মহান আল্লাহ তালার সাথে শিরক করছেন, নাউজুবিল্লাহ। এই কাজটা কি আপনি করতে পারেন? এই কাজটা তো আপনি করতে পারেন না, আপনাকে অপেক্ষা করে থাকতে হবে। সেটা প্রশ্ন আমি জানতে চাইবো আপনার কাছে। দ্বিতীয় যে বিষয়টি, যেটি সাগর আপনি তুলেছেন প্রশ্নটি, সেটি হচ্ছে ভাস্কর্য হারাম, এটা জানার পরে কেন ভাস্কর্য নিয়ে এত উতলা হচ্ছে? আমি আমি অন্যদের কথা আবার বাদ দিচ্ছি, আমি আমরা বলবো না, কারণ আমি জানি না কারা চান কারা চান না, আমি আমার ব্যাখ্যাটাই দিব। আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে কোরআন শরীফটা পড়তে হবে, ইকরা বিসমি রাব্বিকা আল খালাক, প্রথমেই বলা হয়েছে যে এটাকে পড়ো, তোমার রবের নামে পবিত্র কোরআন শরীফটা পড়ো।
সুতরাং পবিত্র কোরআন শরীফ পড়ার আমার যতটুকু অধিকার রয়েছে, ঠিক পবিত্র কোরআন শরীফ একজন মুসলমান হিসেবে সেটি পড়বার অধিকার সবারই সেই একই রকম রয়েছেন, একজন আলেমেরও সেরকম রয়েছেন। কেউ যদি বলেন পবিত্র কোরআন শরীফ শুধুমাত্র আমার পৈতৃক সম্পত্তি, এটার ব্যাখ্যা শুধু আমি জানি, তাহলে কিন্তু এটা আমরা ভুল করব। তাহলে আমরা কি করে ইসলামে প্রচার করছি, সেখানটাতে পবিত্র কোরআন শরীফ পড়ানোর জন্য আপনারা যে দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াতটা কি করে মানুষ গ্রহণ করবে? এখন আসি, তাহলে কোরআন শরীফে কি ভাস্কর্যকে হারাম বলা হয়েছে? তাহলে আমাকে যেতে হবে সুরা সাবার 13 নম্বর আয়াতে। সুরা সাবার 13 নম্বর আয়াতে মৌলানা সালাম আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে জিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রাসাদ, ভাস্কর্য, পানি সরবরাহ নিশ্চিত ব্যবস্থা, খাদ্য গুদাম ইত্যাদি, রান্নার আধুনিকায়ন ব্যবস্থা, বিভিন্ন কিছু তৈরি করবার। সেখানে কিন্তু ভাস্কর্য তৈরির কথা আল্লাহ তাআলা বলেছেন, এবং জিনরা আল্লাহ তাআলার নির্দেশে তার রাজ্যে কিন্তু সেই কাজটি করেছেন। সুতরাং পবিত্র কোরআন শরীফ যদি আমাদের সর্বশ্রেষ্ঠ শরীয়তি আইন হয়ে থাকে, সেখানটাতে সুরা সাবা 13 কি আপনি প্রতিবন্ধকতা হিসেবে মনে করেন, নাকি আপনি মনে করেন এই 13-র ব্যাখ্যা আমি ভুল দিলাম? আপনি নিশ্চয়ই 13-র ব্যাখ্যা আলেম হিসেবে নিশ্চয়ই দিবেন, আমরা সেখানটাতে সেই কথাটি বলছি। সুরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতে মৌলানা সালাম প্রতিমা পূজার কথা হারাম করা হয়েছে, সেটিও কিন্তু আমি জানি, সেটিও একমত আমি, কোনো কিছুকে পূজা করা সেটা হচ্ছে আমাদের জন্য হারাম। আপনি যে কথাটি বললেন, 4টি প্রশ্ন আমি তুলেছি শরীয়তের প্রশ্ন ঠিক একই জায়গা থেকে, যে সূর্যকে কেউ যদি পুজো করে তার মানে তো এটা না যে আমি সূর্যের দিকে দেখব না। আমার কথার উত্তর কিন্তু আমার প্রশ্নের ভেতরেই নিহিত ছিল, যেটি আপনিও দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। সূর্যকে যেহেতু হিন্দুরা পূজা করে, তাহলে আমরা মুসলমানরা কি ওদিকে তাকানো হারাম কিনা, রাইট? এরকম আমি সেই প্রশ্নটি করেছি যে আমরা তাকালে তো সেটা হবে না, এবং চন্দ্রনিও একই কথা, বৃক্ষনিও একই কথা, অন্যান্য একই সূত্র কিন্তু গাথা প্রশ্নগুলোর ভেতরে উত্তরটি রয়েছে। এবং সেখানে আমি বলেছি যে ভাস্কর্য বানালেই যে সেটা হারাম হয়ে যাচ্ছে সেটা মোটেও না, সেটা শরীয়ত কিন্তু বলছে, যেহেতু পবিত্র কোরআন শরীফে 13 নম্বর সাবার 13 নম্বর সুরা সাবার 13 নম্বর আয়াতে এটা বলা আছে, সেই জন্য আমি সেই কথাটি বলেছি। প্রতিমা পূজাকে মানা করা হয়েছে, হারাম করা হয়েছে সুরা ইব্রাহিম 35 নম্বর আয়াতে, এবং প্রতিমা পূজাকে আরো অনেক জায়গায় বলা হয়েছে। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি, সুরা আনামের 74 নম্বর আয়াতেও কিন্তু একই কথা বলা হয়েছে। এমনকি যেই ভাস্কর্যকে সুরা সাবা 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে এটা করতে পারা যায়, সেই ভাস্কর্য কিন্তু আমাদের জন্য হারাম হয়ে যাবে, যেটা সুরা আম্বিয়ার 52 এবং 53 নম্বর আয়াতে বলা হয়েছে। সেই ভাস্কর্য যেটা নাকি আমাদের জন্য হালাল, সেটি নাকি সেটিও হচ্ছে আমাদের জন্য হারাম হয়ে যাবে যদি আমরা সেটাকে বানিয়ে পূজার পারপাসে সেটাকে পূজা করব। আপনি অনেকগুলি অনেকগুলি আয়াত দিলেন, কিন্তু আমার একটা ইন্টারেস্টিং, মানে খুব আমি কুরিয়াস এখানে, যে আপনি যে কয়েকটা আয়াত পড়াশোনা করেছেন স্পেসিফিক্যালি, ওই আয়াতগুলি আপনি পড়াশোনা করেছেন, এবং কিন্তু যারা একদম স্কুল লাইফ থেকে কোরআনের উপরে সার্বক্ষণিক পড়াশোনা করছে, তাদের তাদের বর্ণনাকে, তাদের এক্সাম্পলকে কেন আপনারা নিতে চাচ্ছেন না, বা আপনি নিচ্ছেন না? কারণ আমি যতদূর জানি বা দেখেছি এ পর্যন্ত, এই ভাস্কর্য ইস্যুতে বড় বড় ওলামায়ে কেরামগণ এবং বড় বড় হুজুররা, যারা মুফতি, যারা কোরআন নিয়ে সারা বছর ঘাটাঘাটি করে, তারা কিন্তু স্ট্রংলি, ভেরি স্ট্রংলি তাদের স্ট্যান্সকে জানান দিয়েছে যে কোরআনের ভিত্তিতে কোথাও এরকম। আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, আমি ভাস্কর্যের পক্ষে বিপক্ষে সে নিয়ে আমি কোনো ইয়ে করতে যাচ্ছি না, বাট আমি বলছি যেসব বক্তব্যগুলি আসছে সেখানে যারা বক্তব্য দিচ্ছে তাদের, আর কিন্তু আলেম যারা কোরআন শরীফের উপরে যথেষ্ট জ্ঞান রয়েছে, আর আমি আপনি কিন্তু দেখা যাচ্ছে জাস্ট উদ্দেশ্যমূলক বা এই স্পেসিফিক পয়েন্টসগুলি জানার জন্য আমরা কিছুক্ষণের জন্য হয়তো কোরআনকে রিসার্চ করেছি, কিন্তু এই পয়েন্টসগুলি দিয়েই কি আপনি মনে করেন যে কোরআনের ওই তাদের যুক্তিটাকে আমরা মানে ইয়ে করতে পারি, নাকচ করতে পারি, তাদের যে গ্রহণ করতে পারি? ধন্যবাদ। আমি একজন কলারকে নিচ্ছি আজকে, দুই তিনজন কলার নিব, আই মিন যারা দর্শক সারি থেকে দুজনকে নিব, যারা প্রশ্ন করতে আসছেন, আমি জানি না কাকে প্রশ্ন করবে,
যারা প্রশ্ন করবেন তারা একটু দয়া করে আসুন, আপনারা অপেক্ষা করুন, আমি আপনাদেরকে একে একে ইয়ে করবো, 3 থেকে 4 জনকে নিব। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, সবাইকে নেওয়া সম্ভব না, বাট আমি রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। জনাব মেহেদি হাসান, আপনি কানেক্ট করেছেন, শুনতে পাচ্ছেন আপনি? জনাব মেহেদি হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি কিছু বলছেন, আমি এরপরেই যাচ্ছি, জাস্ট উইদিন ফিউ সেকেন্ডস, এরপরে আমি যাচ্ছি আব্দুল সালাম। আচ্ছা, আপনি বলেছেন যে যারা সারাদিন এটা নিয়ে পড়াশোনা করেন, তাদের তাদের যে বক্তব্য সেটাকে মানতে আমাদের আমার অসুবিধা কোথায়? না, তাদের বক্তব্য মানতে আমার একটুকু অসুবিধা নেই, আলেম সমাজের বিরুদ্ধে তো আমি নই। আর দেখেন, একজন আলেম আমাদের ধর্মের এই যে একটা জন্ম থেকে আজানটাও কিন্তু একজন হুজুর দেন, এবং শেষ বিছানায় যখন আপনি কবরে শুচ্ছেন তখনও কিন্তু আমাদেরকে সেই ধর্মীয় লোকটিকে কাছে কিন্তু যেতে হচ্ছে। সুতরাং তাদের বিরুদ্ধে আমি নই, কিন্তু যদি আমরা ভেবে থাকি আলেম সমাজ একেবারে ভুলের ঊর্ধ্বে, সে আলোচনাতে আমরা যেতে পারবো না, কিন্তু তাদের ধর্মীয় জন্য বিষয়ে আমাদের থেকে অনেক জ্ঞান বেশি রাখে, এটা আমাদেরকে মানতে হবে, রাইট? সাগর অবশ্যই ধর্মীয় বিষয়ে তাদের জ্ঞান রয়েছে। আপনি যদি মুসলিম উম্মার কথা বলেন, সেটা তো অনেক বড় উম্মা, এই উম্মা তো হচ্ছে পুরো পৃথিবীতে জুড়ে। তো পৃথিবী জুড়ে এতগুলো ইসলামী রাষ্ট্র আছে, পৃথিবী জুড়ে এতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে, সেখানে তো ভাস্কর্য হারাম বলা হয়নি, সেখানে তো ভাস্কর্য বানানো ব্যাপারটা হয়েছে। হলো যে আব্দুল সালাম, আব্দুল তাহলে সালাম হচ্ছে যুক্তিবাদীর কাছে যাচ্ছি, জি যুক্তিবাদী সাহেব আপনি বলবেন। হ্যাঁ, তুই আপনার কাছে আমি আবারও আসছি, আব্দুল সালাম যুক্তিবাদী, আপনি আমার আমার কথাটা শেষ করে নিতে হবে। তো আমি বলছি যে সেই পুরো বিশ্ব উম্মা যেখানটাতে একদিকে দাঁড়িয়ে আছেন, সেখানটাতে আমাদের এখানে কিছু আলেমরা, তারা যদি এটাকে হারাম বলেন, আমি তাহলে কার কথা শুনবো? আমি যদি না, তাদের তারা কি বিশ্বের নিজ সব থেকে হারাম বলছে এই প্রশ্নটা? হ্যাঁ, নিজ থেকে হারাম বলছে নাকি হাদিস এবং কোরআনের আলোকে হারাম বলছে, এটা জানার জন্য আমরা আব্দুল সালাম যুক্তিবাদী আপনার কাছে আসছি, আপনি বলবেন দয়া নিশ্চয় করে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় আপনার কাছে আবারও আসছি, আব্দুল সালাম যুক্তিবাদী বলবেন। জি, ধন্যবাদ আমাদের আপাতুলিন আপুসকে। তিনি কয়েকটি প্রশ্ন আমাকে করেছেন। তিনি প্রথমে বলেছেন যে শরীয়তের প্রশ্ন তোলা কি অপরাধ কিনা, এটা তো স্পষ্ট কথা, অপরাধ নয়। আপনি জানার উদ্দেশ্যে প্রশ্ন করতে পারেন, কিন্তু যদি আপনি নিজে নিজে মনে করেন আমি সবচেয়ে ভালো বুঝি, আমি যেটা জেনেছি সেটাই ঠিক, এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে আপনি অবশ্যই প্রশ্নের সম্মুখীন হবেন। এবং আপনি প্রশ্ন তুলেছেন, আমি জাস্ট এটার উত্তর দিয়েছি, আর এর বাইরে কিচ্ছু বলিনি। পরের কথা, আমার খুবই ভালো লাগলো যে আপনি কোরআন পড়েন, আলহামদুলিল্লাহ। তবে আমি এতটুকু বলবো, কোরআন প্রত্যেকটি শুনতে মুসলমানের পাচ্ছি, তো পড়া দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কিন্তু আমাদের কোরআনের জ্ঞান অর্জন করাকে ফরজ করে দিয়েছেন। ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, আয়াতটি যে তেলাওয়াত করেছেন আইনজীবী, ওনাকে আমি বলবো যে পড়া ঠিক আছে, আমাদের এই পড়ার তেলাওয়াতের মাধ্যমে বোঝা যায় আমাদের কতটুকু কোরআনের জ্ঞান এবং আমরা কতটুকু গবেষণা করেছি। তারপরেও আমি তাকে শুভেচ্ছা জানাবো, তিনি কোরআন পড়েছেন। কিন্তু আমার কথা হলো, আপনি কোরআন পড়েন ঠিক আছে, আপনার কোরআনের জ্ঞান আছে ঠিক আছে, কিন্তু আপনি একটা প্রশ্ন তুললেন যে আলেমরা কি ভুলের ঊর্ধ্বে? অবশ্যই ভুলের ঊর্ধ্বে নয়, ভুল তো অবশ্যই থাকবে, ভুলের ঊর্ধ্বে আমরা নই। কিন্তু আলেম যদি ভুল করে, সে আলেমের ভুল আলেম ধরবে, কিন্তু কোনো জালেম যদি আলেমের ভুল ধরে, এটা সহ্য করার মতো নয়। আমি একজন আলেম, আমি ভুল করেছি, না, আপনি বাংলাদেশের বিখ্যাত জালেম বলতে কাদেরকে বড় বোঝাচ্ছেন? আলেমরা রয়েছেন, ভুল ধরলে কি জালেম হয়ে যেতে হবে? আপনারা কি ভুলের ঊর্ধ্বে কি না, এটা তো একটা মানুষ মাত্রই তো। ভুল ধরলে জালেম না। আমি বলতে চাচ্ছি, যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, যাদের কোরআন সুন্নার সঠিক জ্ঞান আছে, মুফতি মুহাদ্দিস ফকি, এরা ভুল ধরবে। তার কারণ আপনি নিজেই তো এখনো সঠিক ভাবে জানেন না, আপনি ভুল ধরবেন কেন? শুধু ওরাই পারবেন না ভুল তো, আপনি ধরবে কিছু এরকম জানেন? কোনো এরকম কোনো কিছু আয়াত আছে জানেন না, যে শুধুমাত্র ওনারাই ভুল আপনি ধরবে? ভুল ভুল ধরতে পারবেন না, আপনি ভুল নির্দিষ্ট, আমি কোরআনের ভুল এখন নয়, বলে সাক্ষী একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, কোরআনের ভুল নয়, কোরআনের বাংলা ব্যাখ্যার যারা ব্যাখ্যা প্রদান করেন তাদের কোনো ধরনের ভুল কি সবাই ধরবার অধিকার রয়েছে কি না, এটা কোনো ধরনের, যেটা আপনি বললেন যে না আলেম ওলামারা এই ধরবো, অন্য কেউ ধরতে পারবে না, এর ধরনের কোনো বাধ্যবাধকতা বা কোনো হাদিস রয়েছে? ভাই। আমি এই ব্যাপারে কথা বলে শেষ করি, তারপর আপনার প্রশ্ন করি। আমি যেটা বলতে চাচ্ছি, উনি সাধারণ মানুষ, উনিও কোরআনের জ্ঞান অর্জন করবেন। কোরআন তো শুধু একার জন্য নয়, এমনকি শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল্লিন নাস, এটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়াত এবং স্পষ্ট জীবন ব্যবস্থা। সুতরাং শুধু মুসলমানরাই কোরআন পড়বে তা নয়, অন্যান্য ধর্ম অবলম্বীরাও তো কোরআন পড়ে।
সুতরাং যে কেউ কোরআন পড়তে পারে। কিন্তু উনি যে প্রশ্ন তুলেছেন যে আলেমরা কি ভুলের ঊর্ধ্বে, আমি বলবো ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একজন আলেম যখন ভুল করে সেটা হিতিসাব গঠনমূলক সমালোচনা করে আরেকজন আলেম সেটাকে শুধরিয়ে দিবেন। কিন্তু যার কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই, তিনি পরিপূর্ণ কোরআন হাদিসের জ্ঞান পড়াশোনা করেন নাই, তিনি যখন ভুল ধরবে এটা তো মানে অযৌক্তিক আমি যেটা বলবো। তার কারণ একজন খেলোয়াড় যদি ভুল করে অন্য একজন খেলোয়াড় ভুল ধরে, ড্রাইভার ভুল করলে যোগ্য আরেকজন ড্রাইভার ভুল ধরে, কিন্তু যখন মুফতি মহাদ্দেস আলেমের ভুল ধরতে যাবে সে তো মূর্খ হলে হবে না, জাহেল হলে হবে না, তাকে কোরআনের জ্ঞান থাকতে হবে, ওই ব্যাপারে সুস্পষ্ট ধারণা থাকলে সে ভুল ধরে দিতে পারবে। আমি পরের আলোচনায় যাই। না আমি আপনাকে রেখে গিয়েছিলাম দুটো প্রশ্ন, সেটা 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 ব্যাপারে আমি প্রশ্নগুলো শেষ করবো, আমাকে টাইম দেন আমি প্রশ্নগুলো শেষ করবো। বিজ্ঞ আইনজীবী যে আরেকটি প্রশ্ন করে রেখেছিলেন যে সুরা সাবার 13 নম্বর আয়তের ভিত্তিতে হযরতে সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে বলেছিলেন তামাসিল আবহব তৈরি করতে, এখানে মুফাসসির কিরাম দুইটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম নম্বর ব্যাখ্যা হলো তামাসিল বা আবহব বলতে এটা কোনো প্রাণী বা মানুষের আকৃতি নয়, এটা ছিল অন্য যেমন গাছ বা কিতাব এদের আকৃতি। দ্বিতীয় নম্বর যে ব্যাখ্যা মুফাসসির কিরাম দিয়েছেন, সুলাইমান আলাইহিসসালামের পয়গম্বরের জামানায় শরীয়তে যদি এটা বৈধ থেকে থাকে, কিন্তু আমাদের শরীয়তে এটা বৈধ নয়। তার কারণ শরীয়তের অনেক বিধান রয়েছে, অন্যান্য পয়গম্বরের আমলে যেটা বৈধ ছিল আমাদের শরীয়তে এসে সেটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। যেমন অন্যান্য নবীদের আমলে আশুরা রোজা ফরজ ছিল, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদি শেষ নবীর উম্মতের শরীয়তে আমাদের সিয়ামের রোজাকে ফরজ করা হয়েছে। আগে তারা সিয়াম পালন করতো 6টি, আমরা করি 30 দিন, আগে তারা ঈদ পালন করতো 1টি, আমরা করি 2টি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শরীয়তের পার্থক্য বা কম বেশি হয়েছে অন্যান্য পয়গম্বরের। এর মানে এই নয় যে সুরা সাবার ওই আয়াতের উপর ভিত্তি করে আমরা মূর্তি বা ভাস্কর্যকে বৈধ বলতে পারি। সুতরাং এটার দ্বারা বোঝা যায় ওইটাকে কেন্দ্র করে আমাদের শরীয়তে এটা বৈধ বলার কোনো সুযোগ নেই। এবং আমি আবারও তাকে ধন্যবাদ জানাই আইনজীবীকে, তিনি কিন্তু পরবর্তীতে সুরা হজের রিফারেন্স টেনে নিজেই বলেছেন যে এই আয়াতের দ্বারা মূর্তি বা ভাস্কর্য হারাম। তাহলে আমি তাকে বলবো যদি আপনি ওই আয়াতের দ্বারা হারাম বুঝে থাকেন তাহলে আপনি এটাকে হালাল প্রমাণিত করার পক্ষে কোন যুক্তি উত্থাপন করবেন না। তার কারণ কোরআনের একটি বিধান আর একটি বিধানের দ্বারা কি হয়ে যায়, রহিত হয়ে যায়। আপনি যদি বুঝতে পেরেছেন যে ওটা ওটা কি হবে আমার থেকে জবাব চেয়েছেন, কিন্তু ওই আয়াতের দ্বারা সুরা হজের দ্বারা বুঝেছেন হারাম, তাহলে এটা হারাম। এই ব্যাপারে আর কোনো কথা বলার কোন বিষয় আছে বলে আমার মনে পড়ে না। কিন্তু পরিশেষে যে কথাটি বলতে চাই যে আলেমদের ব্যাপারে কথা বলবেন আরেকজন আলেম, কিন্তু যখন আমরা দেখতে পারি মেয়র তাপসের মতো যখন একজন দাঁড়িয়ে ফতুয়া দিয়ে ফেলে যে আমি বাতাস আবাহিতে পড়েছি, তোমাদের চাইতে কি কোরআন হাদিস কম জানি, এটা একদম মূর্খতার পরিচয় স্যার, আর কিছু হতে পারে না। একজন মন্ত্রী বলে ফেললেন যে প্রাইম মিনিস্টার আমরা তার সাহাবারা আছি, ভাস্কর্য মূর্তি রক্ষা করার জন্য আমরাই যথেষ্ট। তিনি কি সাহাবার সংজ্ঞা জানেন, সাহাবা কাকে বলে, সাহাবার মর্যাদা জানে? রসুল বলেছেন সাহাবাত কান নুজুম, সাহাবিদের মর্যাদা তো আকাশের নক্ষত্র তারকা পর্যন্ত। আর আপনি যেখানে সেখানে সব ফতুয়া দিতে গিয়ে আজকে যারা দেখেন বাংলাদেশের আলেমদের মধ্যে এবং সরকারের মধ্যে যে উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ তৈরি হয়েছে, আমি মনে করি এর পেছনে কিছু অতি উৎসাহী, একেবারে অতি উৎসাহী চাটুকার কিছু বক্তার কারণে। সর্বপ্রথম লক্ষ্য করে দেখেন আমরা দেখলাম বললেন আলেমদের ঘাড় মটকে দেবো, আমি একটু বলি এই ব্যাপারটা বলে শেষ করি। নওফেল সাহেব বললেন আলেমদের ঘাড় মটকে দেব, তারপর জয় সাহেব বললেন যে বুড়ি গঙ্গায় ভেসে দেব, নিক্সন সাহেব ঘোষণা করলেন আলেমদের লেস কেটে দেব, এমনকি দুঃখজনক হলেও সত্য একজন প্রশাসনিক কর্মকর্তা কুষ্টিয়ার এসপি সাহেব তিনি বললেন জালেমদের হাত ভেঙে আমরা জেলে ঢুকে দেব। আপনি হলেন রাষ্ট্রের কর্মচারী, আমার বাবার ধান বিক্রি করা চাল বিক্রি করা টাকায় আপনার বেতন দেওয়া হয়, আর আপনি সেখানে দাঁড়িয়ে যখন বলেন যে আমরা হাত ভেঙে জেলে ঢুকে দেবো, আপনাকে হাত ভাঙার কোনো অধিকার দিয়েছে? আমি ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে প্রশ্ন করতে চাই সম্মানের সাথে, এই যে কথাগুলো বলা হচ্ছে, আপনি বিজ্ঞ আইনজীবী, আপনার কাছে আবার প্রশ্ন, যদি একজন লোক অন্যায় করেও থাকে, আমি মনে করলাম দোষী, কিন্তু তার হাত ভাঙার অধিকার, হাত গুড়িয়ে দেওয়ার অধিকার আপনাদেরকে বা এই সমস্ত বক্তাদেরকে আমাদের সংবিধান কি দিয়েছে? আমাদের সংবিধান কি বলে? সুন্দর প্রশ্ন করে থাকুন, আমি আপনার কাছে আবারও আসছি। মেহেদি হাসান, আপনাকে দেখতে পাচ্ছি, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পারছেন আমাকে? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, খুব শর্ট করে আপনার প্রশ্নটি বলে দেন, কাকে করবেন, আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম আর কাকে করতে চাচ্ছেন বলুন দয়া করে। জি আমি ইতালির মিলানো থেকে মেহেদি হাসান বলছি, আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে।
কারণ তিনি সরকারের একজন প্রতিনিধি। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবং সরকারের প্রতিনিধি কিভাবে হলেন আমি জানি না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা যা হোক যা হোক, তাহলে সরকারের পক্ষে কথা বলেন সবসময়। হ্যাঁ আচ্ছা সরকারের পক্ষে, আলেমদের বিপক্ষে কথা বলেন। হ্যাঁ জি, তাহলে আমার এই ভুল তথ্যের জন্য সরি। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বর্তমান বিশ্ব এবং বাংলাদেশ যেখানে করোনায় বিভস্ত সব মানুষগুলো এবং খুব খারাপ অবস্থা, সেখানে বাংলাদেশে জনগণের টাকায় এই যে মূর্তি, সারা দেশে মূর্তি বানানোর যেই পায়তারা চলতেছে, সেই টাকা দিয়ে যদি আমরা দেশের স্বাস্থ্যখাতে কাজে লাগাই তাহলে আমাদের আরো বেশি উপকার হয়। আরেকটা কথা হচ্ছে, যারা মূর্তি নিয়ে বর্তমানে খুব উৎসাহ প্রকাশ করছে, তারা কেন তারা নিজেদের টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে না? আমাদের টাকা, জনগণের টাকা দিয়ে মূর্তি বানানোর জন্য এত আগ্রহ কেন? আর একটা কোশ্চেন হচ্ছে, এই যে টাকাগুলো সবগুলো কিন্তু আমাদের টাকা, আমরা যারা বাইরে আছি, দেশে আছি, সব মানুষের টাকা, এবং বাংলাদেশে বেশিরভাগ মানুষই হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম অবলম্বী, এবং বাকি যারা আছে তাদেরকেও আমি সম্মান করি। বাট গণতন্ত্রের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে বেশিরভাগ জনগণ যেই দিকে কথা বলবে সেদিকে সরকার এবং রাষ্ট্র কথা বলে, এটাই স্বাভাবিক। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শেষ মানে কথা হচ্ছে এটাই যে এই জনগণের যে আকাঙ্ক্ষা, এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মূর্তির বিরুদ্ধে বেশিরভাগ মানুষ, এটা মনে হয় বলার অপেক্ষা রাখে না, তারপরও কেন সরকার এই মূর্তির জন্য, মূর্তি বানানোর জন্য এত পায়তারা? আপনি আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি ভালো থাকুন, আপনি দেখতে থাকুন, লিভ নিয়ে নেন এখান থেকে, আর অবশ্যই শেয়ার করবেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, আমি অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছিল, আমি দুজনের প্রশ্নটা নিয়ে নিচ্ছি, এরপর ব্যারিস্টার তুনার আফরোজ আপনার কাছে আমি আসছি। আপনি সরে যান, আমি আপনাকে রিমুভ করছি। জনাব ওকে ওকে ধন্যবাদ। আমি হতে জি, আমি ইশতিয়াক নামক একজনকে দেখতে পাচ্ছি। জনাব ইশতিয়াক, আপনি বলবেন কাকে প্রশ্ন করবেন এবং আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করুন দয়া করে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাগর ভাই। আমি ইশতিয়াক এবং আমি কেরানীগঞ্জ থেকে বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে কাছে, যেহেতু তিনি ভাস্কর্যের পক্ষে কথা বললেন, এই জন্য আমি কিছু প্রশ্ন করতে চাই। তো আমি জাস্ট একটু একটা হাদিস দেখাতে চাই, ওনাকে উনি যেহেতু কোরআনের আয়াত দেখিয়েছেন, আমি জাস্ট একটা হাদিস দেখাতে চাই, যেটা রাসূলুল্লাহ হাদিস। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা, যদি দেখেন না দেখতে পাচ্ছেন, আপনি আপনি বলুন সমস্যা নেই। আপনি হাদিসের আয়াত, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আসলে পড়া সম্ভব না, ওই সময় নেই। আপনি দয়া করে আমি বলে বলুন কি বুঝাতে চেয়েছে, শর্ট করে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি শর্ট করে বলছি যে মানে মুসনাদ আহমদ, মুসনাদ আহমদের 657 নম্বর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তোমাদের মধ্যে কে আছে যে মদিনায় যাবে এবং যেখানেই কোনো প্রাণীর মূর্তি পাবে তা ভেঙে ফেলবে, যেখানেই কোনো সমাধি সৌধ পাবে তা ভূমিসাৎ করে দেবে, যেখানে চিত্র পাবে তা মুছে দেবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ঠিক আছে? এবং আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ, এটা আমি করার জন্য রাজি আছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আবার আবার এরপরে সহিহ বুখারী হাদিস আছে 5950 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে প্রতিকৃতি তৈরিকারী ভাস্কর্য ভাস্কর বা চিত্রকর শ্রেণী হলো ওই ওই লোকদের অন্তর্ভুক্ত, কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন শাস্তি প্রদান করা হবে। তাহলে এখন কথা হচ্ছে, যদি ইসলামে ভাস্কর্য জায়েজ হয়ে থাকে, সেটাকে সেটাকে যদি পূজা নাও করা হয়, সেটা যদি জায়েজ হয়ে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কথাটা বললেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের কুরআন বোঝেন নাই? মানে আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি এক্সপার্ট হয়ে গেছি, বা তুলিন আফরোজ আপা কি কুরআন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি বোঝেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। জি, আপনি দেখতে থাকুন, ধন্যবাদ আপনাকে। আপনি আমি আপনাকে এখান থেকে রিমুভ করছি। দর্শক আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা পরবর্তীতে এই অনুষ্ঠানটি আবার শুরু থেকে দেখতে পারেন। ব্যারিস্টার তুমি আফরোজ, আপনার কাছে সবাই প্রশ্ন করে, আপনাকে কেন সবাই আলেমদের বিরুদ্ধে মনে করে? আপনি, আমি যতদূর জানি আপনি একটা হাফেজা মাদ্রাসা পর্যন্ত করেছেন এবং সেখানে আপনি সবসময় যান, আপনার অনেক ছবি দেখতে পাই, আপনাকে কেন বিরুদ্ধ মনে করে? আপনাদের প্রগতিশীলতার আড়ালে কেন আলেমদের বিরুদ্ধে আচরণ করা হয়? তার মানে কি প্রগতিশীলরা মুসলমান নয়? সরি, আমার আওয়াজ একটু প্রবলেম। থ্যাংক ইউ সাগর প্রশ্নটি তুলবার জন্য। প্রথমত হচ্ছে, কেন আমাকে মনে করে শরিয়া বিরুদ্ধে বা আলেম সমাজের বিরুদ্ধে, এই কথার উত্তর আমি বলতে পারবো না। বা স্টেরিওটাইপিং, সবাই মনে করে যারা প্রগতির কথা বলে তারা হয়তো ইসলাম মানেন না, তারা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কোরআন পড়েন না, তারা আসলে প্রগতি নিয়ে চিন্তা করে। আসলে ব্যাপারটি সেরকম নয়, কারণ আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু এই আলেম সমাজ থেকেই শুনি নারীদের ক্লাস 4-এর বেশি পড়াশোনা করা একেবারেই হারাম। সুতরাং ক্লাস 4-এর পরে যেহেতু আমি পড়াশোনা করেছি, তো আমি তো সেই হারামের মধ্যে পড়ে গেছি। কিন্তু নারীরা যদি কাজ করে,
পুরুষদের সাথে, তাহলে তারা জেনা করছে। এটা কিন্তু আমরা আলেম সমাজের থেকেই ফতোয়াগুলো আমরা জানতে পারি, শুনতে পারি, সবাই আমরা জানি এটা কে কোথায় কবে বলেছে, কিভাবে বলেন, এবং অনেকে ওয়াজে তারা এই কথাটা বলে নারীদের কথা। তাহলে বিবি খাদিজা, তিনি কিন্তু আমাদের মহানবীকে চিনেছেন ব্যবসায়িক সূত্রে, তিনি একজন বড় এন্টারপ্রেনিয়ার ছিলেন সেই সময়, সেই নারী। তো সেখান থেকে সেই নারীর জ্ঞান অর্জন, মানে হ্যাঁ, ক্লাসের পড়ালেখা, ক্লাস 4 একটা আলাদা কথা, আর এনলাইটেন যদি না হতেন, উনি এত বড় ব্যবসা কি করে দেখেছেন, এবং কি করে উনি নবীজিকে পছন্দ করে তাকে দায়িত্ব দিয়েছেন ব্যবসা নিবার জন্য, এই জায়গাগুলো কিন্তু আমরা চিন্তা করি না। আর এই যে বলা হয় নারী পুরুষ একসাথে কাজ করলেই যদি এটা হারাম কাজ জেরা হচ্ছে, তাহলে হজের সময় তো আমরা দেখি যে খোলা ময়দানে নারী পুরুষ একসাথেই আছে, সেখানে তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। সুতরাং কেন মনে করে আমি সেই মাইন্ডসেটকে চেঞ্জ করতে পারবো না, এটা আমার ইস্যু না। আজকে আমি কতগুলো প্রশ্ন এখানে যেগুলো উত্থাপিত হয়েছে এবং প্রশ্ন করেছে সেগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে মৌলানা সালাম, আপনি আপনার বক্তব্যে আপনি বলেছেন যে ব্যাখ্যা করেছেন যে কিভাবে সুরা সাবার সব কথাই না, এবং একই সুরে আমাদের প্রশ্নকর্তা ও কেরানীগঞ্জ থেকে ইশতিয়াক সেই কথাটি বললেন। আমি কিন্তু আপনাদের সাথে কিছু জায়গায় একমত, সেটি হচ্ছে যে ভাস্কর্য যদি পূজার উদ্দেশ্যে, ইবাদত করবার উদ্দেশ্যে বানানো হয় তাহলে সেটা হারাম, সেটা আমাদের বলা হয়েছে। এবং আমরা কিন্তু প্রায় ভুল করছি, 3টি শব্দ ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআন শরীফে, তামাসিল সেটা হচ্ছে ভাস্কর্য, দুমিয়া যেটা হচ্ছে পুতুল, পুতুল নিয়ে বিবি আয়েশা খেলতেন, এবং আসনাম বা প্রতিমা। এই ভাষাগুলো আরবিক শব্দ থেকে সরাসরি যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা সেগুলোর অর্থগুলো কিন্তু দেখতে পাবো, জানতে পারবো যে এগুলোর ভিতর ভিন্নতা রয়েছে। সুতরাং যদি আজকে আপনার বক্তব্য, মৌলানা সালাম আপনার বক্তব্য আমি গ্রহণ করি, আমি মেনে নিচ্ছি যে আপনি বলেছেন যে একজন আলেম যদি ভুল করেন সেটি শুধু আলেমই তার ভুল ধরবে, কিন্তু আলেমদের উপরে পবিত্র কোরআন শরীফ নির্ভর করবে, হাদিস নির্ভর করবে, এই কথাটা কোথায় আছে এটা যদি শুধু আমাকে একটা বার দেখান, আমি আজকে আপনাকে স্যালুট জানিয়ে এখান থেকে বিদায় নিব। যে এইটি কোথায় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তো সবাইকে পড়তে বলেছেন, আমি 12 বছর বয়সের মধ্যে 7 বার পবিত্র কোরআন শরীফ খতম করেছি, সুতরাং আপনি কি আমার জ্ঞানের কোনো দাম দেবেন না? আপনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছেন, আমি কি বলবো যে না আপনি তো আলেম, আপনি এখন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবেন না? এটা কোথায় লেখা আছে যে আলেম সমাজই শুধুমাত্র কোরআন শরীফ নিয়ে কথা বলবে? আর যদি তাই হয়ে থাকে তাহলে পৃথিবীর অন্য দেশে কি করে সেখানটাতে ভাস্কর্য রয়েছে? আপনি বলছেন প্রাণীর ভাস্কর্য বানানো যায় না, পৃথিবীর সমস্ত দেশে ইসলামিক কান্ট্রি গুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে কি করে প্রাণীর ভাস্কর্য রয়েছে সেটা আগে আপনারা বলেন। তাহলে কি আপনারা আলেম না ওনারা আলেম, নাকি ওনারা আলেম না ওই দেশে কোনো আলেম নেই, আলেম সব বাংলাদেশে বসে আছে? এই প্রশ্নটি আমি করলাম। আপনি বললেন যে শুধুমাত্র জীব জন্তুর এদের প্রাণ আছে, এদের বানানো যাবে না। আজকে তো সায়েন্সের যুগে গাছেরও প্রাণ আছে, গাছও তো সেজদা করে, শুধু সায়েন্সের কথা না, আমার কোরআন শরীফে কি সেটি নাই যে গাছও সেজদা করে? তাহলে গাছের যদি ভাস্কর্য বানানো হয় সেটাকে আপনি কিভাবে বৈধতা দিতে পারেন? আর আমি কিন্তু একটি প্রশ্নের উত্তর পাইনি মৌলানা সালাম, সেটি হচ্ছে আপনি আপনার বক্তব্যে আমাকে নাস্তিক বলেছেন, আপনি কি করে বিচার করবার এই দুনিয়াতে, কিভাবে আপনি আমাকে নাস্তিক বলতে পারেন, কিসের উপর ভিত্তি করে? এই ক্ষমতা আপনাকে আলেম হওয়ার পরে যদি কেউ দিয়ে থাকে তাহলে সেই নাস্তিক আর আস্তিকের যে সিদ্ধান্ত সেটি পবিত্র আল্লাহ মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ডিসিশন নিতে পারে না। সুতরাং এটা হচ্ছে মৌলানা সালামের কাছে প্রশ্ন। মেহেদী হাসান ইতালি থেকে প্রশ্ন, মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা তো নাস্তিকতার বিবরণ দিয়ে রেখেছে, আমি যদি জানি যে হাদিস কালামে দিয়ে রেখেছে, সেই অনুযায়ী কেউ যদি এটাকে বরখেলাপ করে তাহলে সেই নাস্তিক হিসাবে গণিত হবে। তো মহান আল্লাহ তাআলা তার নিজে এসে বলবে না তুমি নাস্তিক হয়েছো, এটা তো আর সুযোগও নেই। নাস্তিক সেটা ডিসিশন আল্লাহ তাআলা নিবেন, কার বিশ্বাসটি কি? আমাদের ফিকরা 73 আছে, তার ভিতরে একটি শুধু বেহেশতে যাবে, বাকি তো 72 তো যাবে না। কোরআন শরীফে যে বিধিবিধান রয়েছে সেটাকে বরখেলাপ, সেটাকে যদি কেউ
ব্রিজ করে, সেটাই তখনই তো সে কোরআনের বিরুদ্ধে চলে যাবে, এবং তখনই সে না, নাস্তিকতা নাস্তিক বলল। মানে নাস্তিকতা একটা জিনিস, নাস্তিকতা আলাদা জিনিস। আমি বলছি যে কোরআনের বিরুদ্ধে, সরি সরি, আই মাস্ট টেল ওয়ান থিং, নাস্তিকতা মানে বিধিবিধানকে ভঙ্গ করা নয়, না না না, আমি, বিধিবিধান হ্যাঁ ঠিক ভঙ্গ আছে, ইউ আর করা রাইট, ভেরি মাচ রাইট। নাস্তিকতার আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, মানে মোদ্দা আমি কথাই ওটাই, আল্লাহর আমি অস্তিত্বকে বিশ্বাস মোদ্দা করি কথাই না। ওটাই, আমি মোটা দাগে বলতে চাচ্ছি যে আসলে নাস্তিকতা বা ইসলামের বিরুদ্ধে কথা বলা মানে তখনই এটা আসে আমাদের মনে প্রশ্ন যায়, সে ইসলাম বা ইসলাম ধর্মকে সে মানে না, বা ইসলাম ধর্মের কোনো কিছুকে সে ফলো করে না, তখনই আমরা অনেকটাই এক কথাই বলি নাস্তিক। নাস্তিকতার ডেফিনিশন অনেকভাবেই আছে, বা অনেকভাবে বলতে কি মানে নাস্তিকতার আমাদের একটা আমাদের স্পেসিফিক কিন্তু ডেফিনিশন আসলে পাশাপাশি আমরা ইসলামের বিরুদ্ধে কথা অনেক বলি, এটাকে সুস্পষ্ট ভাবে একটা একটা সংস্কৃতি হয়ে গেছে যে আমরা তাকে নাস্তিক বলি, কিন্তু সেখানে না অনেক ক্যাটাগরিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে, আমি সেটা বাদই দিলাম। কিন্তু আমার না, প্রশ্ন, সেটাই আমি বলছি, সেটাই আমি বলছি যে আজকে আমাকে মাওলানা সালাম তার ভিডিওতে বলেছেন নাস্তিক, আমি সেটাই তার কাছে জানতে চাই যে সেই নাস্তিকতা উনি কেন কি প্রশ্নে কিভাবে আমাকে নাস্তিক বলতে পারেন, যদি আমার আল্লাহ তালার উপর বিশ্বাস থাকে, আমার যদি পবিত্র কোরআন শরীফে বিশ্বাস থাকে, আমার যদি নবীজির সুন্নার প্রতি বিশ্বাস থাকে, কি লাগে, ইমান যদি আমার ঠিক থাকে, তাহলে আপনি আমাকে নাস্তিক বলবেন কেন? ইসলামের প্রশ্ন তুললে কি নাস্তিক হয়ে যায়? এটা কোথায় পেলেন তিনি? আমি মেহেদি হাসান ইটালি থেকে যিনি ফোন করেছেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, তিনি বলছেন তিনটি জিনিস উত্থাপন করেছেন, একটি উত্থাপন করেছেন এই করোনার সময় এত কিছু থাকতে কেন আমরা মসজিদ ভাস্কর্য নিয়ে পড়ে গেলাম, এই করোনার সময় কেন আমাদেরকে সেই টাকাগুলো সেভ করে আমরা সেই করোনা পারলে এগুলো ভাস্কর্য সব ভেঙেটে গিয়ে বা না বানিয়ে আমরা হেল্প করছি না কেন মানুষকে? আপনি যে প্রশ্নটি তুললেন এটি খুবই পলিটিক্যাল একটা প্রশ্ন, কারণ প্রত্যেক রাষ্ট্রের একটা বাজেট থাকে, বাজেট অনুযায়ী কাজ হয়। এখন যদি আমি বলি করোনার সময় যে সমস্ত মসজিদে এসি লাগানো আছে সেই এসি গুলো বিক্রি করে সেই টাকা করোনাতে দেয়া হোক, যে সমস্ত মসজিদে দামি কার্পেট লাগানো আছে সেগুলোকে সরানো হোক, এই কথা যদি আমরা যাই তাহলে কিন্তু কোনো শেষ হবে না। সুতরাং এই যুক্তিটা হচ্ছে ইসেনশিয়ালি একটা ফ্যালাসি। আপনি যেটা পড়েছেন বলেছেন যে কার টাকায় এটি তৈরি হচ্ছে, হ্যাঁ এইটা আপনার সাথে আমি একমত যে আসলে এই সময় আমাদের বাজেটে কতখানি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ভাস্কর্য বানানোর জন্য, কতখানি টাকা হচ্ছে করোনা নিয়ন্ত্রণের জন্য, সেই ক্ষেত্রে প্রয়োজনীয়তাটাকে আমি অবশ্যই মেনে নিব যে যেখানটাতে আমাদের প্রায়োরিটি যদি থাকে আমাদের করোনা মোকাবেলা করা, সেক্ষেত্রে এখানে যাওয়ার দরকার নাই। এবং মেহেদি হাসান ইটালি থেকে বলেছেন বেশিরভাগ লোকই বাংলাদেশে ভাস্কর্য বানানোর বিপক্ষে, উনি কি কোনো সার্ভে করেছেন কিভাবে উনি জানলেন যে সবাই বিপক্ষে? জানি জাস্ট সোশ্যাল মিডিয়াতে কতগুলো লোক পেইড যদি তারা প্রতিবাদ করতে থাকে তাহলে কি সোশ্যাল মিডিয়া দিয়ে পুরো বাংলাদেশ বোঝা যায়? আর শুধুমাত্র একটা গোষ্ঠী, সমাজের একটা দুটো গোষ্ঠী যদি তারা যদি প্রতিবাদ করে তাই দিয়ে কি আমরা মেজরিটি বুঝতে পারবো? তাহলে তো এখানে হ্যাঁ বা না ভোট করতে হবে, হ্যাঁ না ভোট করে তো আমরা বুঝতে পারবো না সংখ্যা আসলে কোন দিকে বেশি। ইশতিয়াক কেরানীগঞ্জ থেকে প্রশ্ন তুলেছেন, আমার কাছে প্রশ্ন করেছেন, উনি হাদিসের রেফারেন্স দিয়েছেন যে মহানবী বলে গেছেন তার উম্মাদের যে এখানটাতে ভাস্কর্য ভাঙতে হবে, হাদিসের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তবে আপনাকে আমি সেগুলোর ব্যাখ্যা রেফারেন্স অনুযায়ী এখন না বলে আমি যেটুকু বলবার চেষ্টা করছি, আপনি দেখান তো ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উনার মৃত্যুর পরে উনার সাহাবিরা যেখানে যেখানে ইসলাম পত্তন করেছে কোথাও যে কি ভাস্কর্য তারা ভেঙেছে কিনা একটা উদাহরণ দিবেন, আমি মেনে নিব যে আপনার কথাটি ঠিক। যেখানে পবিত্র কোরআন শরীফ আছে আপনি বলছেন আপনি কোরআন দেখালেন আমি হাদিস দেখাবো, ভাস্কর্য এবং মূর্তি কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ভেঙেছেন মক্কা শরীফের ভিতরে থাকে সেগুলিকে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমি আমরা আমরা কোরআন শরীফকে তো হাদিস দিয়ে আটকানো যায় না, পবিত্র কোরআন শরীফের সাথে উপরে আপনি হাদিস নিয়ে যাচ্ছেন। ইশতিয়াক আপনি কি করছেন, আপনি কি বুঝেন ধর্ম কি, আপনি কি বুঝেন যে আপনি শিরক করছেন? আপনি হাদিসের কথা উপরে নিয়ে যাচ্ছেন পবিত্র কোরআন শরীফের, নাউজুবিল্লাহ। আপনার প্রশ্নের উত্তর আমার মনে হয় আপনি পেয়ে গেছেন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ ব্যারিস্টার তরুণ আফরোজ। আব্দুল সালাম যুক্তিবাদী, আপনি বলবেন দয়া করে। জি ভাই, আমি এখন আপনাকে বলবো, অনেকগুলো প্রশ্ন এসেছে, আমাকে একটু সময় দেবেন, এগুলোর যথার্থ জবাব না দিলে আমার মনে হচ্ছে যে আমাদের শ্রোতারা বিষয়টা বুঝতে পারবে না। জি, ছোট ছোট করে যদি সবগুলি বলেন তাহলে আমরা, টাইম তো, টাইমের ভিতরে আমি একটা করে বলবো, আপনি একটু সময় দেন।
আমি তরিন আফরোজ আপাকে বলবো, উনি যেটা বলেছেন যে ক্লাস ফোর এর পরে আর পড়া যাবে না মেয়েদের, মহিলাদের, এটা যে আলেম বলেছে উনি কার কাছে শুনেছে আমি জানি না, তবে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা। এটা কোরআন হাদিসের কোথাও লেখা নেই যে নারীরা শিক্ষা অর্জন করতে পারবে না। হ্যাঁ, শিক্ষা অর্জন করতে পারবে, মহিলারা পড়তে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা বাণিজ্য অফিস আদালত সব করতে পারবে, তবে শর্ত হচ্ছেন হিজাব সহ করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা হিজাব পরা ছাড়া বেপর্দা অবস্থায় তোমরা ঘর থেকে বের হয় না। আপনি পড়তে পারবেন, মেয়েরা পড়তে পারবে, কিন্তু তাদের পর্দার সহিত সেই ব্যবস্থা রাখতে হবে যেখানে হেজাব পরিহিত অবস্থায় তারা শিক্ষা অর্জন করবে। তারা যেতে পারবে বাজারে কিন্তু পর্দার মধ্য থেকে, তারা চাকরি করতে পারবে কিন্তু পর্দার মধ্য থেকে। আমি আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। পরবর্তী তিনি যে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেছেন, যে বিবি খাদিজা ব্যবসা করেছেন, তারপরে তিনি পর্দা করেননি সেই সময়, কিন্তু তার হয়তো জানা ছিল না যে বিবি খাদিজা যখন ব্যবসা করেছেন রসুলের সঙ্গে বিবাহর পূর্বে, সম্পূর্ণ হাস্যকর এই বিষয়টি, আপনার জানা ছিল না যে তখন পর্দার বিধান নাজিল হয়নি এবং রসুলের সঙ্গে বিবাহ হওয়ার তো আরো 15 বছর পরে সেই আল্লাহর পক্ষ থেকে রিসালাত আসলেন, তারপরে একে একে বিধান আসলেন, তারপর বিধান মানার ব্যাপার আসলো। পরবর্তীতে তিনি যেটা বলেছেন যে ভাস্কর্য আমরা যদি সম্মান প্রদর্শন না করি, পূজা না করি, এমনিতেই বানানো যাবে, এটা তিনি বলেছেন। আমি এখানে বলতে চাই যে পৃথিবীর মূর্তি বা ভাস্কর্যের সর্বপ্রথম ইতিহাস হলো হযরতে নূহ আলাইহিসসালামের জামানায়। সেই সময় নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের কিছু লোকেরা সেই আমলের 5 জন সম্মানিত ব্যক্তির আবহ তৈরি করেছিলেন, রেখেছিলেন, কিন্তু ধীরে ধীরে দেখা গেল তারা আস্তে আস্তে সেটাকে সম্মান করলেন, তারপরে গলায় মালা দিলেন, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেজদা শুরু করলেন। কিন্তু আমরা যে আজকে ভাস্কর্য তৈরি করে দিনে দিনে সেটা সম্মান করব না, তাকে যে আমরা তার উপরে আসক্ত হব না, এটার গ্যারান্টি কি? আমরা তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে এরকম ভাস্কর্যের গলায় মালা দেওয়া, আবার বিভিন্ন দিবসে তাকে সম্মান করা, আজকে তো আমরা আশঙ্কা করছি সেই নূহ নবীর জামানার মতো এরকম ভাবে আমাদের দেশের মানুষেরা সেই শিরিক এর দিকে ধাবিত হচ্ছে। সুতরাং এই বিষয়টি এখান থেকে পরিষ্কার। পরবর্তীতে তিনি যেটা বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য আছে, আমি তার ব্যাপারে একটি কথা বলতে চাই। আপনি যে দেশগুলোর কথা বলছেন, ইসলামিক কান্ট্রি সৌদি আরব বলেন বা আপনি ইন্দোনেশিয়া বলেন, যে যদি বলেন সেই দেশগুলোতে ভাস্কর্য আছে, আপনারা তো এটা বলেন, কিন্তু ওই দেশগুলো যে কোরআনের আইন আছে, কোরআনের বিধানতে সমাজ চলে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়ার বিধান আছে, কেউ যদি ভাইয়ের সম্পদ আত্মসাত করে, মায়ের সম্পদ আত্মসাত করে বাড়ি থেকে বের করে দেয়, ভাইয়ের টাকা লুট করে, চুরি করে, তার যে হাত কেটে দেওয়ার বিধান ওই দেশে আছে, সেটা তো পরের ব্যাপার, সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আপনারা যেটা দেখেন, যেটা অন্য দেশের সংস্কৃতি বাংলাদেশে আনলে ইসলাম বিরোধী হবে সেটার পক্ষে কথা বলেন, কিন্তু অন্য দেশে কোরআনের আইন আছে, কোরআন দিয়ে সমাজ চলে, কোরআন দিয়ে বিচার হয়, সেটা কেন আমাদের দেশে চান না? তার মানে এখান দ্বারা বোঝা যাচ্ছে আপনারা সুবিধাবাদ হিসেবে এই কথাগুলো বলেন। সর্বশেষ আমি ওনাকে বলতে চাই যে নবী সাহাবীরা মূর্তি ভাস্কর্য ভেঙেছেন কোথাও প্রমাণ নেই। ওই ভাই যে ভাইটি প্রশ্ন করেছেন তাকে বললেন, আপনি তো তাহলে এটা জানেনই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সেই তো মক্কা ঘরের মধ্যে 360 মূর্তি ছিলেন, রসুল কাবা ঘরের মধ্যে ঢুকলেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাবা ঘরের মধ্যে ঢুকবেন না? রসুল বললেন 360 মূর্তি আছে, যতক্ষণ না এই মূর্তিগুলো বের না করা হবে, ভেঙে ফেলা না হবে, ততক্ষণ আমি নবী কাবা ঘরে ঢুকবো না। এখান দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় মূর্তি ভাঙা এবং ভাস্কর্য বিরোধী, শরীয়ত এটা সম্পূর্ণ দলিল ভিত্তিক এটা করেছেন, এবং এটা কম কখনো জায়েজ হতে পারে না। এবং পরিশেষে আমি যে দলিলগুলো আপনাদের মধ্যে উত্থাপন করতে চাই, যে প্রিয় ভাইটি একটি ফোন করে দলিল দিয়েছেন মুসলিম শরীফের 669 নম্বর হাদিস, যে রসুল বলেছেন যে সমস্ত মূর্তি ভাস্কর্য এমনকি উঁচু কবর গুলোকে তোমরা সমান করে দাও, এটা মুসলিম শরীফের 670 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 4158 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় হযরতে জিব্রাইল আমিন আল্লাহ সাল্লাম এসেছেন, কিন্তু তার ঘরে বা ঘরের দরজায় মূর্তি ভাস্কর্যের আবহ প্রকৃতি দেখে তিনি ফেরত চলে গেছেন। তার মানে এখান থেকে পরে হাদিসের রাসূল বলেছেন যে যেখানে মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসে না। পরবর্তী যে হাদিসটি বুখারী মুসলিমের 606 নম্বর হাদিস,
রসুল বলেছেন কি, আমাদের দিনে সবচেয়ে বেশি শাস্তি তারা পাবে যারা মূর্তি বা ভাস্কর্য তৈরি করবে। আমি তো বলি বাংলাদেশে বিপদে সবচেয়ে বেশি আছে তারা, যারা এই সমস্ত আপনার কথিত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীদের কথা শুনে মোড়ে মোড়ে ভাস্কর্য তৈরি করছেন, মূর্তি তৈরি করছেন, এরা বেশি বিপদে আছে এদের চাইতে, তার কারণ এদের শাস্তি হবে বেশি। অন্য হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে যারা মূর্তি তৈরি করেছে, ভাস্কর্য তৈরি করেছে, এদেরকে আল্লাহ বলবে যে তোমরা যে মূর্তি আর ভাস্কর্য বানাইছো, দাও এদের ভেতরে জীবন দাও, রুহু দাও, তখন তারা কি জীবন দিতে পারবে? পারবে না, তাদের শাস্তি হয়ে যাবে জাহান্নামের ভেতরে। সুতরাং এতগুলো হাদিস এবং কোরআনের রেফারেন্স পাওয়ার পরেও যারা ভাস্কর্যকে বা মূর্তিকে জায়েজ প্রমাণ করতে চায়, আমার মনে হয় নিঃসন্দেহে এটা জোরাজুরি বা তাদের কোনো স্বার্থন্বেষী, কোনো স্বার্থর জন্য বা কারু মনোরঞ্জন করার জন্য বা কারু চাটুকারিতা করে একটু পপুলারিটি হওয়ার জন্য, আমার মনে হয় তাছাড়া আর কিছুই নয়। আমি আগের যেই কথাটি ফিরে যেতে চাই যে এসপি সাহেব সহ যারা আজকে আলেমদের এই ভাস্কর্য ইস্যুতে রাগান্বিত হয়ে আলেমদের ঘাড় মটকে দিতে চালেন, বুড়িগঙ্গায় ভেসে দিতে চালেন, আলেমদেরকে লেস কেটে দিতে চালেন, আবার নিক্সন সাহেব তো বলেছিলেন যে আসেন মাঠে খেলা হবে, এমন ভাষাও তো ব্যবহার করেছেন। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনি যে খেলতে চান, আমরা তো সব জায়গায় খেলি না, খেলার যোগ্যতা অর্জন করুন, আপনার কাদের সঙ্গে খেলতে চান? আলেমদের যোগ্যতা মান সম্মান আপনাদের জানতে হবে। রসুল আর পৃথিবীতে আসবে না, পয়গম্বর আসবে না, কিন্তু আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া আপনার নবীদের ওয়ারিশ হলেন আলেমগণ, সুতরাং সে আলেমদেরকে খেলার হুমকি দেন। আমরাও খেলতে রাজি, কিন্তু মাঠ ঠিক করতে হবে, রিফারি ভালো থাকতে হবে, সব জায়গায় তো খেলা হয় না। আমাদের যে ব্যারিস্টার তুরিন আফরোজ, ওনার খেলার জায়গা হচ্ছেন সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, উনি আইন আদালতে তার আইন নিয়ে খেলবেন, কিন্তু তিনি সেখানে খেলতে গিয়ে ফাউল করার কারণে, দুর্নীতি করার কারণে লাল কার্ড খেয়ে বিতাড়িত হয়ে চলে গেলেন। আপনি নিক্সন চৌধুরী খেলতে গেছেন আপনার খেলার নির্বাচনের ভোটের মাঠে, কিন্তু আপনি দিনের ভোট রাতে করে আপনি জয়লাভ করেছেন, কারণ রিফারি নাই, রিফারি ছাড়া খেলছেন আপনারা। এই জন্য খেলার যদি ফিল তৈরি করতে হয়, প্রথম ফিল লাগবে, দুই নম্বর যোগ্য রিফারি লাগবে, যাতে কোনো ভাবে কোনো রকম ভাবে কোনো দিকে দুর্নীতি না হয়। এই জন্য বলি আলেমদের সঙ্গে, আলেমদেরকে এইভাবে, আমি ব্যারিস্টার তুরিন আফরোজকে শুধু বলবো না, আপনার সাথে সাথে আরো যারা বলেছেন আপনার ঘাড় মটকে দেওয়ার কথা, বুড়িগঙ্গায় ভেসে দেওয়ার কথা, নিশ্চয়ই আপনি এগুলো আলোচনা শুনেছেন। আমি সামগ্রিক ভাবে বলতে চাই, যারা আলেমদের বিরুদ্ধে বা এরকম বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলেছেন, নিঃসন্দেহে তারা ভালো করেন নাই। আর আলেমদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তারা দুনিয়া আখিরাতে সব জায়গায় লাঞ্ছিত হয়েছেন। আপনি সুপ্রিম কোর্ট থেকে বিতাড়িত হয়ে গেছেন, আমি জানি না কথা একটু বলা বেশি হয়ে যাচ্ছে, বিতাড়িত হয়েছে কিনা, বিতাড়িত বিতাড়িত হননি, তিনি প্র্যাকটিস করতেন, তিনি একটা একটা জব করতেন, সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে উনি বিতাড়িত হন। বিধান যদি মানতেন, কোরআনের বিধান যদি আমরা মানতাম, ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করতাম না, ভাইকে বাড়ি থেকে বের করে দিতাম না। আমি বলতে চাই কোরআনের বিধান মানা হবে না, সেখানে অশান্তি আসবে, আব্দুল সালাম যুক্তিবাদী পথে ফিরে আসতে হবে। আমি কারো ব্যক্তিগত বিষয়টা নিয়ে এখানে আসুক আমি চাই না এই আলোচনাতে। আমি জানি না ব্যারিস্টার তুরিন আফরোজ যদি তার এসব ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে চান, দেন ওকে, আদারওয়াইজ আমি এটাকে অ্যালাউ করব না। আমি আই এম সরি। অ্যালাউ করা না করার, যেহেতু আজকে মাওলানা সালাম প্রশ্ন তুলেই ফেলেছেন, হ্যাঁ, অভদ্রতার চূড়ান্ত একটা পর্যায়ে আপনি গেছেন, আপনাকে কেন আমি বলছি, আমি অভদ্রতাটাকে আমি অ্যালাউ করবো না। না না, তুরিন আফরোজ, তুরিন আফরোজ, আমি এই শব্দটা কোনোভাবে অ্যালাউ করবো না। তবে এখানে তুরিন তুরিন একটু 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 আমি বলবো, বলবেন 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 বলবেন, কিন্তু এ ফাঁকে আমি একটু 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 আমি মাহমুদুল হক জালিস, আপনি একটু বলে আপনার প্রশ্নটা করে, 125 সূরা নাহালের 125 আয়াত থেকে রেফারেন্সটা দিতে চাচ্ছি, যে তুমি মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, উহাদের সহিত তর্ক করিবে উত্তম পন্থায়। আমি কেন বলছি উনি একজন আলেম, সূরা নাহাল তো উনার জানা আছে, উনি যদি উত্তম পন্থায় তর্ক করেন তাহলে আমার তো কোনো আপত্তি নেই সেই তর্কের জবাব দিতে, এবং উনি যদি মনে করেন ব্যক্তিগত আক্রমণ করে উনি উত্তম পন্থায় উনি তর্ক করছেন, তাহলে হচ্ছে সেই তর্কের জবাবটাও তাকে আমি দিব। প্রথমে উনি বললেন যে অন্য রাষ্ট্রগুলো
উদাহরণ দিয়ে উনি বললেন যে অন্য রাষ্ট্রে যদি তুই আফরোজ, ইসলামের, তুই আফরোজ, তুই আফরোজ, আমি হ্যাঁ আমি আমি আই আই জাস্ট আই অ্যাপোলজি টু ইউ বিকজ এখানে একজন আছেন, তাকে আমি বিদায় করে দিই, তার প্রশ্নটা নিয়ে এরপর আপনি দীর্ঘক্ষণ বলবেন, আমি জাস্ট আমাকে এক পাঁচটা তারপরে তারপরে সেকেন্ড, কোশ্চেন দিতে, না তারপরে কোশ্চেন তিনি দিতে, অপেক্ষা করছেন, তাকে আমি বিদায় করে দিচ্ছি, জাস্ট একটা সেকেন্ড, আমাকে পাঁচটা সেকেন্ড, প্লিজ প্লিজ তারপরে প্লিজ। আরেকটা টপিক উঠবে, সেটা কোনো আমাদুল হক অসুবিধা নেই। জালিস আপনি কি আছেন? মাহমুদুল হক জালি, মাহমুদুল হককে দেখতে পাচ্ছি, আপনি কি আছেন? দুঃখিত দর্শক, আপনাকে আমি নিতে পারছি না, আমি আপনাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি, আপনি আপনার ইয়েতে সমস্যা হচ্ছে। জি ব্যারিস্টার তুনার অফিস, আমি সরি, আপনি বলুন। না না ঠিক আছে, আপনি তিনটা জায়গায় আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। একটি হচ্ছে যে উনি বলছেন যে উনারা যেটা বলছেন সেই ব্যাখ্যাটা ঠিক, যারা ভাস্কর্য বানাচ্ছে তারা কেন করছে, তাদের ভাস্কর্য বানানোর উদ্দেশ্য কি, সেগুলো জানার চেষ্টা করতে হবে। তাহলে অন্য ইসলামী রাষ্ট্রে তাহলে কোনো আলেম ওলামা নাই, সেখানে কেন বানানো হচ্ছে? আবার যখন অন্য রাষ্ট্রের কথায় আসছে, তখন উনি বলছেন যে সেখানে তো অনেক ভালো আইন আছে, সে আইনগুলো কেন আমরা গ্রহণ করছি না। নিঃসন্দেহে উত্তম পন্থায় তর্ক এটা হতে পারে যে সেই দেশের ভালো জিনিস কিছু যদি থাকে আমরা কেন সেইটা গ্রহণ করব না, তাতে আমার কোনো আপত্তি নেই। তারপরে উনি শুরু করলেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ। এখন হচ্ছে যখন আক্রমণটা ব্যক্তিগতভাবে তখনই করা হয় যখন কেউ যুক্তিতে হেরে যায়। এখন মৌলানা সালাম, আপনার কি যুক্তির এতটাই অভাব হলো যে আমার ব্যক্তিগত আমি আমি জীবনকে যুক্তি আমি তো যুক্তি নিয়ে দিয়েছি আপনাকে, আমাকে বলতে দিতে হবে? আপনার একদম একদম চুপ, পৃথিবীর একদম চুপ, কোথায় কি আছে এটা, এটা একদম চুপ, ইসলাম দেখবে, একদম ইসলাম চুপ। দেখবে কোরআনে কি আছে, মৌলানা হাদিসে কি সালাম, আছে, সৌদি মৌলানা আরবে কি সালাম, আমি হয়েছে, আপনার কথা ইন্দোনেশিয়াতে বুঝতে কি হয়েছে, পেরেছি। সালাম আপনি আপনি বলবেন, আপনার সময় বলবেন, আপনি আমাকে বলবেন বলতে কোরআনে দিতে কি হবে, আছে, হাদিসে কি আছে। জি জি আপনি বলবেন বলবেন, হ্যাঁ সব ঠিক আছে, অন্যখানে অন্য দেশে কি আছে সেটার আপনি এক্সাম্পল দেওয়ার জন্য আপনি বললেন, আপনি বললেন সুপ্রিম কোর্ট থেকে আমাকে রেফারি লাল কোর্ট কি লাল কার্ড দেখিয়ে বের করেছে, একই কথা কিন্তু আপনি আপনার বক্তৃতায় বলেছেন, গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। তার মানে আপনি মনে করেন যে পৃথিবীতে যদি কেউ কোনো খারাপ কাজ করে সেইটার দায়িত্ব হচ্ছে পৃথিবীর কেউ নাই, আল্লাহ তাআলা কোনো পাপের সত্য মিথ্যা দেখেন না, নাকি আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সবাই এখানটাতে তাদেরকে, আপনি তো শিরকের কথা বলছেন, অন্য লোকদেরকে শিরক করার কথা বলছেন। দ্বিতীয় একটি কোশ্চেন আপনার উত্তরে আমি বলতে চাই, আপনি বললেন ভাস্কর্য জিনিস আজকে তৈরি হচ্ছে, ধীরে ধীরে তার প্রতি প্রেম হবে, তারপরে এটা শিরক হবে। মৌলানা সালাম, আপনাকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বললাম আপনাকে আমার খুব পছন্দ হয়েছে, আপনাকে আমি আই লাভ ইউ বললাম, তাহলে কি এটা শিরক হবে কি হবে না এটার উত্তর বলবেন মৌলানা সালাম। আপনাকে আমি তুরিন আফরোজ আই লাভ ইউ বললাম, কারণ আপনার আমার ভালো লেগেছে, আপনি অনেক পড়ালেখা করেছেন, আপনি দেখতে শুনতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানুষ, আপনাকে আমি আই লাভ ইউ বললাম, তো এটা কি হয়ে গেল, এটা শিরক হয়ে গেল নাকি এটা একটা মানুষ আর এটা একটা এটা এটা মানুষ? এটা এটার জবাব এখনই দেই, আপনি সময় দেন আমাকে, পরে আপনি পরে কথা বলবেন, এটা কি শিরক হয়ে গেল নাকি এটা একজন মানুষ আরেকজন মানুষকে মহাব্বত, দিলের মহাব্বত থেকে সেই কথাটি বললো, এটার উত্তর আপনি দিবেন। আপনি তিন নম্বর যে কথাটি আমি তুলতে চাই, আপনি যেই ধরনের কথা বললেন যে এক্সাম্পল দিলেন যে কোনো ভাইয়ের সম্পত্তি যদি কেউ দখল করে, কোনো মাকে যদি বাড়ির থেকে বের করে দেয় তার কি শাস্তি হবে, সেটা অবশ্যই সেটি খুবই খারাপ কাজ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সেটুকু বলছি, এটা খুবই খারাপ কাজ। কিন্তু আপনি আমাকে বলেন তো ইসলামের শিক্ষা কি বলে, যদি কোনো মা তিনি যদি মিথ্যা অপবাদ দেয় তার সন্তান সম্পর্কে, তার যদি চরিত্র খারাপ থাকে, তার সন্তান কি সেটার উত্তর দিবে, নাকি ইসলামের শিক্ষা হচ্ছে মাকে পুরো পৃথিবী থেকে রক্ষা করতে হবে, নাকি সেই সন্তান বলবে আমার মা একটা কুচরিত্রা নারী, আমার মা মিথ্যা কথা বলছে, এইটাই কি তার শিক্ষা হওয়া উচিত, নাকি তিনি বলবেন আমার মায়ের নিচে আমার বেহেস, মায়ের পায়ের নিচে আমার বেহেস, সুতরাং আমি মায়ের সম্মানটুকু রাখবো সমাজের সামনে, আমার ভাই আমার রক্ত তার সম্মানটুকু রাখবো, আমি দরকার হলে নিজে কষ্ট পাই, আমার নবীজি তো তাই ছিলেন না, তার রাস্তায় কাঁটা বিছাতো যে বুড়ি, সেই বুড়িকে তিনি যখন অসুস্থ হলেন দেখতে গেলেন, কই তিনি তো তার উল্টা জবাব দিতে বুড়ির পায়ে যে কাঁটা বিধাই দিয়ে আসেন নাই। তাহলে আপনারা ইসলামের কথা বলেন, তাহলে ইসলামের পথে যদি কেউ চলে তাকে আবার আপনি যদি বলেন যে না এটা তো ঠিক হয়নি, তাহলে এটা হচ্ছে তাকে ঘাড় ধাক্কা দিয়ে একটা কাজ করা হয়েছে। সুতরাং মৌলানা সালাম, আপনারা অনেক আলেম, আপনারা অনেক কিছু জ্ঞান রাখেন, ইসলামের শিক্ষাটা আগে হৃদয়ে রাখেন, তারপরে আপনারা যুক্তি দিবেন, কথা বলবেন, আপনার প্রতি স্যালুট, আপনাকে তো আমি আই লাভ ইউ বলে দিয়েছি, সুতরাং এটা নিয়ে কোনো অসুবিধা নাই।
কিন্তু এরপরেও আমি বলবো যে আচরণটি করছেন সেই আচরণটি এটা কিন্তু কি মন ইসলাম থেকে বললেন না সিরিয়াসলি বললেন? জি এটা কি মন থেকে বললেন না সিরিয়াসলি বললেন? সাগর, আই লাভ ইউ আমি মন থেকে বলি, আমি যা বলি মন থেকে বলি। সালাম সাহেবকে আমি আই লাভ ইউ বলেছি, এখন এটা শিরক হবে নাকি আমার এখন কতল করবেন এটা আপনারা ডিসাইড করবেন, আলেম সমাজ ডিসাইড করবেন। জি মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, আপনার জবাব নেয়ার আগে আমি একটু একজন একজন অতিথি আই মিন একজন দর্শক রয়েছেন ইয়াসিন আরাফাত, তার কথা আমি শুনে আজকের মতো শুধুমাত্র দর্শকদের কথা বা প্রশ্ন নেওয়া আমি আজকে শেষ করে দিচ্ছি। ইয়াসিন আরাফাত, আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আর দর্শক আপনারা অবশ্যই, এই অনুষ্ঠানটি খুবই মুগ্ধকর, একটি মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান হচ্ছে, আমার কাছে খুবই ভালো লাগছে, অনেক যুক্তি তর্ক হচ্ছে দুজনের মাধ্যমে দুজনের মধ্যে। আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে যারা প্রায় 9,000 মানুষ এই মুহূর্তে দেখছেন, আপনারা যদি আপনাদের টাইম লাইনে শেয়ার করেন তাহলে প্রায় আরও কয়েক হাজার মানুষ দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে। তাই আমি বলছি আপনারা আমার টাইম লাইনে থেকে আমার আইডিটাকেও পাবেন, আপনাদের যদি আমাকে ফলো করার ইচ্ছে থাকে তাহলে আমার আইডিতে আপনারা ফলো করতে পারেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পেজটাতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, ফেস দ্য পিপলের সাথে থাকুন। ইয়াসিন আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন এখন? জি জি আমি শুনতে পাচ্ছি। কাকে প্রশ্ন করবেন, কোথা থেকে বলছেন, আপনার কাকে প্রশ্ন করবেন একটু বলুন, জলদি করে বলতে হবে, জি সময়। জি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার প্রশ্নটি হচ্ছে মাওলানা সামাদ ভাইয়ের কাছে এবং ব্যারিস্টার তুরিন আফরোজের কাছে, দুইজনের কাছে। তো আমরা সমসাময়িক দেখছি যে আমাদের যে সংস্কৃতি সভ্যতা, যেটাকে আমরা ওয়াজ মাহফিল বলে থাকি, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সারা দেশ সহ বেশ কিছু জায়গায় আমাদের ওয়াজ মাহফিলে অনেক ধরনের বাধা আসতেছে। তো আমাদের এই যে দেশীয় একটা সংস্কৃতি যেটাকে আমরা হৃদয়ে ধারণ করি, বিশেষ করে মুসলিম যারা আমরা আছি, তো তথাকথিত কিছু আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিবর্গ এই ওয়াজ মাহফিলে বাধা সহ নানান ধরনের অপকর্ম করে যাচ্ছে। তো এই বিষয়টিতে আমরা দেখতে পাচ্ছি সরকার কিংবা প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা আসতেছে না। তো আসলে এই বিষয়টি একটু ব্যাখ্যা করলে ভালো হয়, কেন এই বিষয়টি কেন বারবার হচ্ছে, আর যেহেতু এটা আমাদের সংস্কৃতি, আমরা মোটেও এটা কখনো আশা করি না এমন কোনো কিছু আমাদের সংস্কৃতিতে হাতে হবে। আশা করছি দুজনে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আপনাকে ধন্যবাদ ইয়াসিন আরাফাত, আপনি দেখতে থাকুন, আমি আপনাকে এখান থেকে ইয়ে করছি। জি মাওলানা যুক্তিবাদী, আপনি এটার কথাও বলবেন, পাশাপাশি এই টার্নটাই শেষ টার্ন, আমরা এরপরে অনুষ্ঠান শেষ করব। জি আপনি বলবেন। জি ভাই, আপনি তরিন আফরোজ আব্বা যে আমাকে বলেছেন আই লাভ ইউ বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কিন্তু উনি যে প্রশ্নটি করেছেন যে আই লাভ ইউ বললে তাহলে সেটা পূজা হবে কিনা, আমি বলতে চাই আপনি বোন হিসেবে যদি আমি ভাই আমাকে আপনি ভালোবাসেন তাহলে আমার মৃত্যুর পরে আপনার দায়িত্বটা কি, আমার জন্য নামাজ পড়ে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আমার জন্য? ভাই হিসেবে বলেনি, ভাই হিসেবে বলেনি, উনি প্রিয় মানুষ হিসেবেই বলতে চাইছে, তাহলে কি এটা কি আপনার ভাই হোক আর প্রিয় হোক, আই লাভ ইউ শব্দটি তিনি বলেছেন সেটা যে অ্যাঙ্গেল থেকেই হোক, উনি যদি আমার প্রিয় পাত্র হন, আমার শুভাকাঙ্ক্ষী হন, আমার মৃত্যুর পরে তার দায়িত্ব আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা। কিন্তু আমার মৃত্যুর পরে আমার মতোই একদম আবহ তৈরি করে, একটা ভাস্কর্য তৈরি করে তিনি আমার গলায় ফুল দিবেন এমন ভালোবাসা আমি চাই না। ইসলামের শিক্ষা এটাই, আমার মৃত্যুর পরে তিনি আমার জন্য দোয়া করবেন, আমার আত্মীয় স্বজন থাকলে তাদের খোঁজ খবর নেবেন, তাদের যদি খাদ্যের প্রয়োজন হয় খাদ্য দেবেন, তাদের বাসস্থানের প্রয়োজন হয় থাকার জায়গা দেবেন, এটা তার ভালোবাসার মানুষ হিসেবে তার দায়িত্ব। কিন্তু আমি এমন ভালোবাসা চাই না আমি মরে গেলে আমার মূর্তি বানিয়ে তিনি সেটাকে সম্মান করবেন, এরকম ভালোবাসা করলে আমি কবরে বসে বসে শাস্তি পাবো। আজকেও আলেম ওলামা এটাই বলেছেন, বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে, আমরা চাই তিনি জান্নাতে যায়, কিন্তু বাংলাদেশে এমন কিছু কার্যকলাপ যাতে না হয় যার দ্বারা কবরে তিনি শাস্তি পাবেন। আজকে আলেম ওলামা আমরা তো তার ভালোর জন্যই বলেছি যে তার কবরে কিভাবে সওয়াব যায়, শান্তির বার্তা যায়, আমরা সেই কাজটি করতে চাই। আমি আশা করি উনি উত্তর পেয়েছেন। দ্বিতীয়ত কথা যে মনের ভালোবাসায় শুধু একটি ভাস্কর্য বানিয়ে প্রকাশ করা যায় না, আমরা মুসলিম আমাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমাদের বিশ্ব নবীকে। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বললেন তোমাদের জীবনের চেয়ে সম্পদের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বললেন তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও নবীকে ভালোবাসো, তার মানে মুসলিম হিসেবে আমার ইমানের দাবি নবীকে ভালোবাসা। আর নবী হলেন সর্বশ্রেষ্ঠ চেতনা। লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে রয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। কিন্তু আমার কথা হচ্ছে সেই রসুলের ভালোবাসা, রসুলের চেতনা গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে আছে, কিন্তু আমরা কি রসুলের ভাস্কর্য তৈরি করেছি? কোথাও কি মুসলমানরা করতে বলে? তাহলে বিশ্বের শ্রেষ্ঠ চেতনা, শ্রেষ্ঠ ভালোবাসার মানুষ, বিশ্ব নবীর ভালোবাসা যদি ভাস্কর্য না করে পৃথিবীতে টিকে থাকে, আমার ভালোবাসার মানুষের ভাস্কর্য কেন তৈরি করতে হবে? আমরা এই জায়গার বিরোধিতা করেছি। আমি আশা করি এই বিষয়টি তিনি সহ সমস্ত দর্শক শ্রোতা বুঝতে পারবে। আমাদের ভালোবাসার কমতি নেই, বঙ্গবন্ধু জান্নাতে যাক আমরা দোয়া করি। আমরা সমস্ত মানুষকে ভালোবাসি, কিন্তু তার মূর্তি বানাতে হবে বা ভাস্কর্য বানাতে হবে এটার পক্ষে আমরা নই। এটার বিরোধিতা করার জন্য আজকে এই বিশৃঙ্খলা। কিন্তু কিছু অতি উৎসাহী, কিছু চাটুকার মানুষ গরম গরম বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটা করে আপনার ঘোলা বাণীতে মাছ শিকার করার চেষ্টা করেছে। তবে আশা করি জাতি বুঝতে পেরেছে, ওবায়দুল কাদের তিনি বলেছেন তার কথা ভালো লেগেছে, সংবাদ সম্মেলনে যখন প্রশ্ন করা হলো যে আপনি এই ব্যাপারে কিছু বলেন, তিনি বলেছেন এটা বাংলাদেশ 90% মুসলমানের দেশ, ধর্মীয় সেন্টিমেন্টকে মাথায় রেখে কথা বলতে হবে। প্রাইম মিনিস্টার তিনি নিজে দেখছেন, সুতরাং তার মতো ভদ্র নেতা বা এরকম ভদ্র বক্তব্য সব নেতা যদি এই ইস্যুতে দিত, আমার মনে হয় এমন বিশৃঙ্খলা আজকে আমাদের সমাজে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হতো না। আমি পরের কথা বলতে চাই, তিনি যে বললেন যে মা যদি অন্যায় করে, মা যদি অপরাধ করে আমি তাকে কি করব, তার সম্মান কি রাখবো না? সে যদি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। স্পষ্ট হাদিস, রসুল বলেছেন তোমার মাও যদি শিরিককারী মুশরিক ব্যক্তি হয়, তোমার মাও যদি কাফের হয়, তোমার মাও যদি অন্যায়ও করে, তুমি তোমার মাকে আঘাত দিয়ে কথা বলতে পারবে না, তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না, বরং তোমার মাও কাফের হলেও তুমি তার সেবা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন পিতামাতার খেদমত করো, আর মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমরা যখন মাকে বাড়ি থেকে বের করে দেই, মাকে বের করে দেই না, আমরা জান্নাতকে বের করে দেই। এই জন্য মনে রাখতে হবে, মাও যদি অন্যায়ও করে, সন্তান হিসেবে আমার ধৈর্য ধারণ করে, আপনি যে হেকমতের কথা আমাকে বললেন, যে হেকমতের কথা তো আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তাহলে সেই বিষয়টি তো হেকমতের সাথে সমাধান করা যেত। আমি আশা করি আমার বিজ্ঞ আইনজীবী বিষয়টি বুঝতে পেরেছেন। আমি সর্বশেষ যে ভাইটি প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নের উত্তরে বলতে চাই, বাংলাদেশের সংবিধানের 153টি অনুচ্ছেদ রয়েছেন, তার মধ্যে 37 নম্বর অনুচ্ছেদটি স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রের যে কোনো নাগরিক সভা সমাবেশ সিম্পোজিয়াম সেমিনার ওয়াজ মাহফিল তাফসির মাহফিল ধর্মীয় অনুষ্ঠান সবকিছু করতে পারবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশে সব অনুষ্ঠান চলছে, সভা সমাবেশ চলছে, সিনেমার হলে সিনেমা চলছে, কিন্তু বাংলাদেশে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি এই ক্ষেত্রে প্রশ্ন করতে চাই আইনজীবীর কাছে যে আপনি এটার ব্যাখ্যা কি দেবেন, কোরআনের মাহফিল কেন বন্ধ করা হচ্ছে যদি এটা সংবিধানে স্বাধীনতা দেওয়া হয়েছে সমাবেশ করার, আর ধর্ম পালনের সুবিধা ধর্ম পালনের সুযোগ সুবিধা রাষ্ট্র দিয়েছেন সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে, তাহলে ধর্মীয় অনুষ্ঠান কেন বাধাপ্রাপ্ত হচ্ছে আর সেটার কারণ কি, এর ব্যাখ্যা তিনি দেবেন। এবং সর্বশেষে আমি জানতে চাই, উনি যে প্রশ্ন করেছেন যে গোটা পৃথিবীর মানুষ উনি বারবার বলেছেন আমাকে নাস্তিক বলেছেন, আমি সেই বক্তব্য স্পষ্ট বলেছিলাম, নাস্তিক কারা? যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, স্রষ্টার আইনকে বিশ্বাস করে না, স্রষ্টার আইনকে বাদ দিয়ে মানব রচিত আইনের পক্ষে কথা বলে। আমি বলেছিলাম স্রষ্টা বিরোধী যারা তারা নাস্তিক। উনি যদি আল্লাহকে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, স্রষ্টাকে বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আমি কেন তাকে নাস্তিক বলতে যাব? কিন্তু আমি তাকে সর্বশেষ প্রশ্ন করতে চাই, পৃথিবীর মানুষেরা দুই ভাগে বিভক্ত, হয় আস্তিক না হয় নাস্তিক, আপনি কোন পক্ষে সুদৃঢ় বিশ্বাস আপনার আছে? আপনি নিজেই জাতির কাছে এই বিষয়টি পরিষ্কার করবেন। এই উদাত্ত আহ্বানটুকু আপনার উপরে রাখলাম। জি প্রিয় ভাই সাগর। জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুল সালাম যুক্তিবাদী। এই একই প্রশ্ন আমারও পাশাপাশি আরও দুটো প্রশ্ন রয়ে গেছে আমার। মিস তুরিন আফরোজ, আপনি বলবেন যে আপনি তো যে প্রস্তাবটা দিয়েছেন, আই লাভ ইউ বলেছেন, এখন যদি আব্দুল সালাম যুক্তিবাদী বিবাহিত হয়ে থাকেন, আমি জানি না উনি ওনার স্ট্যাটাসটা কী, তাহলে ওনার স্ত্রীর সাথে ওনার একটা ঝামেলা লাগতে পারে, সেই ঝামেলা মিট করতে আসলে আপনার কোর্টে যাবে, সেই কোর্টে আপনি হয়তো আপনি উকিল হতে হবে, সেই কোর্টের যে ঝামেলাটা হবে এটা মিটপাট করতে আপনি রাজি আছেন কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আপনি কি সিরিয়াসলি এই কথাটা বলেছেন? তাহলে যদি যদি কোনোরকম আব্দুল সালাম যুক্তিবাদী আপনার কাছে হাত বাড়ায়, আপনি তখন কি করবেন? এখন এই যে দুই, আর আপনি এই সকল প্রগতিশীল প্রগতিশীল সমাজের বাইরে এসে হঠাৎ করে আপনি আলেমদের প্রতি ভালোবাসা উতরে উঠলো কেন? তার মানে কি আপনি আলেমদের প্রতি আপনার ভালোবাসা, আপনি শেষ পর্যন্ত আপনার ভালোবাসা বা আপনি
কি বলা যায় না, আলেমদের প্রতি আপনার ইয়ে হয়ে গেলেন আপনি, আপনি একটু বলবেন দয়া করে, অনেকে আবার জানতে চেয়েছে আমার ইয়েতে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ 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 ধন্যবাদ। আমি মাওলানা সালাম সাহেবকে আই লাভ ইউ বলেছি, উনি যা বললেন ভালোবাসার প্রতিদান ইহ জীবনে হবে না, মৃত্যুর পরে উনি যা যা বললেন যা যা দায়িত্ব সেটা করবেন। সুতরাং বোঝাই যাচ্ছে তার উদ্দেশ্য একেবারে ইহ জীবনে কোনো কিছুতে নাই, তার উদ্দেশ্য হচ্ছে পরকালে সেটা হবে। আমার মেয়ে এখানে বসে, আমার মেয়ে খুব হাসছে বসে বসে, কি কি করে হেসে গড়াগড়ি দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ও প্রশ্ন করেছেন যে যদি আইনের ঝামেলা হয়, আমি আইনের ঝামেলা হলে অবশ্যই উকিলের দায়িত্ব পালন করব, কিন্তু আমি কোনো পুরুষের বিরুদ্ধে মানে কোনো নারীর বিরুদ্ধে মামলা করি না, সুতরাং তার স্ত্রীর পক্ষেই হচ্ছে দাঁড়াবো, মামলা করব। আর আপনারা ভাস্কর্যের কথা বলেছেন, মাওলানা সালাম আপনি বলেছেন বঙ্গবন্ধুকে ভালোবাসার বিভিন্ন উপায় রয়েছে, আমি অবশ্যই আপনার সাথে একমত পোষণ করি। ভালোবাসা প্রকাশের অনেক রূপ আছে, সেটা যে একেবারে ভাস্কর্য দিয়েই করতে হবে সেটা আমি কখনোই সেটা বলছি না, এটি একটি উপায়। এটি করলে যে এটা হারাম হয়ে যাচ্ছে তাও কিন্তু না, কিন্তু কথা হচ্ছে আমার বক্তব্যটি হচ্ছে যে এটি একটি উপায়, এটি হতে পারে, কিন্তু এক একজনের যে ভালোবাসা সেটা কিন্তু এক এক রকম ভাবে প্রকাশ করার উপায় রয়েছে। আপনি শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন কেন, আমাদের বাংলাদেশে তো জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য আছে চিটাগাংয়ে, সেটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। মধুসূদনের ভাস্কর্য আছে, সেটা নিয়ে কোনো কথা বলছে না। কাজী নজরুল ইসলামের ভাস্কর্য রয়েছে বিভিন্ন জায়গায়। তো আমাদের কথা হচ্ছে, ভাস্কর্য নিয়ে যদি বন্ধ করতে হয় তাহলে ভাস্কর্য থাকবে কি থাকবে না সেটা একটা আলোচনা হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন তখন এটা ইসেনশিয়ালি একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আপত্তির একটা জায়গা দাঁড়িয়েছে। এবং আপনি যতজনের কথা বললেন, আপনি নওফাজ সাহেবের কথা বলেছেন, নিক্সন সাহেবের কথা বলেছেন, সবার কথা যাদের কথা বললেন তারা কিন্তু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন এবং প্ল্যাটফর্মের জায়গা থেকে সে প্রশ্নের উত্তরটি আসে। আপনাদের প্রতিবাদের জায়গাটা, আপনাদের বলতে আমি বলছি যারা প্রতিবাদ করছেন, তারা যদি সকল ভাস্কর্য নিয়ে কথা বলতো তাহলে কিন্তু আমার মনে হয় না যে এই রাজনৈতিক দ্বন্দ্বটা আসতো, তাহলে সেখানটা হতো ভাস্কর্য থাকবে কি থাকবে না একটা অবস্থান আমাদেরকে নিতে হবে, কিন্তু এখানে সেটি হয়নি দেখেই কিন্তু আজকে এই জিনিসটি হয়েছে। তৃতীয় বিষয়টি আপনি বলছেন যে মা যদি খারাপও হয় তাকে বাহির করা ঠিক না, আপনার সাথে আমি শতভাগ সহমত প্রকাশ করছি। আসলে কি জানেন, মাকে কেউ বের করতে হয় না, মাকে যদি আদালত বলে যে আপনি ঢুকতে পারবেন না, সেই দায়ভার কি তার সন্তান নেবে? সেই কথাটি আপনাকে একটু আমি জাস্ট বললাম যে আপনি যেগুলো এক্সাম্পল দিলেন, আপনি আমাকে বোঝানোর চেষ্টা করলেন যে আমি হয়তো মাকে বের করেছি, ভাইয়ের সম্পত্তি নিচ্ছি, এটা কিছু নয়, আদালত যদি এগুলো প্রমাণ পেত সেগুলো কিন্তু মামলা চলমান, সেখানটাতে আদালত থেকে নিষেধাজ্ঞা যদি জারি করে এমন কোনো কাজের জন্য, সেটা তো আদালত করেছে, সেটা তো আমি করিনি, কাউকে বের করা হয় নাই, এবং আমি যে কথাটি বলেছি তারপরেও যখন আমাকে নিয়ে আপনি কথাটি যেহেতু তুললেন, আমার প্রশ্ন এখানে তুলিন আফরোজ, একটু পরিষ্কার হওয়ার জন্য, একটু ক্লিয়ার হওয়ার জন্য, আমার দর্শকরা যারা আছে তারা একটু ক্লিয়ার হওয়ার জন্য, তাহলে আপনার মা কেন আপনার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে? আদালতের নির্দেশনা এক জিনিস, আর একটা হলো আপনার মা কেন সরাসরি আপনাকে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করেছে? সেখানে যদি আপনি জাস্ট, যদি আপনার ইচ্ছে হয়, আমি আপনাকে বাধ্য করবো, এটা আপনার ভেরি পার্সোনাল ম্যাটার, সো এক্সপোজ দ্যাট, সেটার ব্যাখ্যা, কারণ 2018 সালে কোর্টের একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যেখানটাতে আমাকে এবং আমার মেয়ের জীবন নাশের চেষ্টা করা হয়েছে, আদালত সেগুলো প্রমাণ দেখে সিরিজ এদি তাদেরকে বলেছে যে তোমরা এখানে ঢুকতে পারবে না, আর সম্পত্তি থেকে, কারণ সম্পত্তি আমার নামেও আছে, আমার ভাইয়ের নামেও আছে, যেটা ভাই বিক্রি করেছে, কিন্তু এখানটাতে আমার মা যেহেতু ভাইয়ের কাছে থাকে, আমি বিশ্বাস করে মনে করি ভাইয়ের প্ররোচনায় বা কোনোভাবে সে হয়তো একটা কথা বলেছে, কিন্তু আমি মেয়ে হিসাবে আরেকটা প্রেস কনফারেন্স করে আমার মাকে সবার সামনে ছোট করার পক্ষপাতি না, আমার পরিবার নিয়ে সে কাজটি আমি করতে চাই না। আমি ভেবেছি যে ঠিক আছে, যেহেতু আইন তার নিজের গতিতে চলছে, আইনই তার ব্যাখ্যা দেবে, আমাকে যারাই গালি দিচ্ছে কিছু যায় আসে না, কারণ আমি ইসলামে বিশ্বাস করি, আমি নবীজির কথা বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে আমার মায়ের পায়ের নিচে আমার বেহেস, তিনি আমার নামে দুটো বাজে কথাও যদি বলেন, দুটো না 200 বাজে কথাও যদি বলেন, আমি কখনো তার সেটা নিয়ে একটা প্রতিবাদ করব না। সর্বশেষ যেটা ইয়াসিন আরাফাত কুমিল্লা থেকে প্রশ্ন তুলেছেন যে কেন আমাদের সংস্কৃতির একটা অংশ ওয়াজ কেন হচ্ছে না, আমি আপনার সাথে একমত, ডেফিনেটলি যে
ওয়াচ করবার স্বাধীনতা আমাদের সংবিধানে রয়েছে, ধর্ম পালনের এটা যদি অঙ্গ হয়ে থাকে, আমাদের সংস্কৃতির অংশ পালন করা সেটা রয়েছে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে ওয়াজে কি বলা হচ্ছে সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইখানে একটা নীতিমালা থাকা উচিত। আমি যে সমস্ত আমি প্রতি বছর ওয়াজ অ্যারেঞ্জ করি আমার এলাকায়, আপনারা হয়তো জানেন না, আমার আমি 600 মাদ্রাসা এবং এতিমখানার যে আলেম ওলেমা তাদের সাথে আমার কর্মকাণ্ড রয়েছে আমার ফাউন্ডেশনের মাধ্যমে। এবছর আমরা নিজেরাও ওয়াজ করতে পারিনি, যেহেতু নির্দেশনা অনুযায়ী আমরা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের থেকে তাদের তার যে অনুসারী তারা সবাই। আমার এখানে একটি প্রশ্ন আছে ব্যারিস্টার তরুণ, আপনি বলেছেন সবসময় আপনি আয়োজন করে থাকেন ওয়াজের, আপনি কি কখনো শুনেছেন কিনা ওয়াজের মধ্যে এমন কোনো কথাবার্তা হয়েছে বিগত আমলগুলিতে যেখানে আপনার এখানে ওয়াজ না হওয়ার পক্ষে আপনি দাঁড়াতে পারেন? না, আমার আমার আমরা যেগুলো ওয়াজ অ্যারেঞ্জ করেছি সেখানটাতে আসলে এই ধরনের কথা বলা হবে না বলেই আমরা আগে থেকে তাদেরকে আমরা জিজ্ঞাসা করি, বলি যে এখানটাতে নারী বিদ্বেষী কথা বলতে পারবেন না, এখানটাতে কোন রকম রাজনৈতিক কথা বলা হবে না, এখানটাতে আপনার ইসলামের যে বিষয় মানে ওয়াজ বা ওয়াজ বা ধর্মীয় ধর্মীয় ব্যাপারগুলো কি কোনো ধরনের নির্দেশনার উপরে বা কোনো ধরনের বাতলে দেওয়া জিনিস, যে আপনি এভাবে কথা বলবেন, এভাবে ওয়াজ করবেন, না হলে এভাবে করতে পারবেন না, বা এভাবে এটা কি হওয়া উচিত, বা এটা এভাবে মানে হতে পারে কিনা? না, কেন হতে পারে না? ধর্ম আর রাজনীতি তো এক জিনিস না। আপনি ওয়াজের নামে রাজনীতি কেন করবেন সেটা তো আমি হতে দিব না। ওয়াজের নামে আপনি বিদ্বেষ কেন ছড়াবেন? ইসলাম কি সেই কথা বলে? ইসলাম তো ভালোবাসার কথা বলে। আমরা যদি সেখানে যে শুনি যে একটি ওয়াজ, যে কোনো ওয়াজে আপনি ইউটিউব গুলো খুলে দেখেন সেখানে কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে নারীদের সম্পর্কে, প্রগতিশীল লোকদের সম্পর্কে। এই যে মৌলানা সালাম যুক্তিবাদী, তিনি যে একটা ওয়াজ করলেন সেই ওয়াজে তুরিন আফরোজ উপস্থিত নাই, তুমি উনি ভাবলেন একটা ছক্কা পিটিয়ে খেলা খেললেন, ওনাকে লাল কার্ড দেখানোর কেউ নাই, কিন্তু ওয়াজের মাধ্যমে তো হাজার হাজার লোক দেখলেন তিনি আমার পিঠে ছাল উঠাবেন, নাস্তিক বলছেন, তারপর বলছেন আমার ব্যক্তিগত ভাবে আমাকে আক্রমণ করছেন। না, উনি কিন্তু উনি আমি যখন আপনার কথা বললাম উনি কিন্তু এক কথায় রাজি হয়ে গেলেন, উনি যদি ভয় পেতেন বা আপনার সাথে উনি এখানটাতে নেই, কিন্তু এখানটাতে কথা হচ্ছে যে হ্যাঁ আমি তার বিরুদ্ধে একটা মামলা করতে পারি, কিন্তু আমার কথা হলো যে না, আমি সমস্ত ব্যাপার নিয়ে মামলা নিয়ে করার আরো অনেক ইস্যু রয়েছে। আমি যদি চাই এই সেই মুহূর্তে সেই দিনে, আমি কিন্তু তাকে ফোন দিয়েছি, ওখানে ফোন নাম্বার লেখা আছে, সেই নাম্বারে আমি সেই রাতে যেই রাতে আমি দেখেছি এই ওয়াচটি সেই রাতে তাকে ফোন দিয়েছি, ওনার কোনো সাগরেদ ধরেছেন, বলেছেন হুজুর ঘুমাচ্ছে, তা আমি বললাম উনি তাহাজ্জুদ পড়তে উঠবেন না ফজর পড়তে উঠবেন, কখন ওনাকে পাওয়া যাবে, এটা আমার নাম্বার, উনি যাতে ফোন। মানে আপনি অনেকদিন ধরেই আব্দুল সালাম যুক্তিবাদের পেছনেই ঘুরছেন? জি জি জি, আমি এবং ওয়াচটিও অনেকবার দেখেছি, মানে 50 বার অন্তত পক্ষে দেখেছি যে আসলে উনি কেন বলছেন, কেন গালি দিচ্ছেন আমাকে, আমি ঠিক বুঝতে পারছি না উনার কাছে কি তথ্য আছে। গালির কারণটাই, আর তো অন্য কিছু না। হ্যাঁ হ্যাঁ, সত্য যেটা সেটা তো উনি জানার চেষ্টা করলেন না, উনি মা ভাই নিয়ে কথা বলে দিলেন আমাকে। আমি আমি কিন্তু গালি দেই নাই আপা, আমি আপনাকে গালি দেই নাই, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। আপনি যা শরীয়তের প্রশ্ন উঠেছেন আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি। আপনি যেভাবে আমাকে এইমাত্র ভালোবাসার অফার দিয়ে আবার প্রতিপক্ষ ভাবছেন, বিষয়টা এরকম না, আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাকে ঘায়ল করে এখন আপনার সালাম মৌলানা সালাম, আপনি এখন আপনার কথা সুর অনেক পাল্টে গেছে, ভিডিওটি আপনি আমি একটু আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আরেকবার দেখেছি, সুতরাং আপনি দেখেন আরেকবার। কথার সুর পাল্টার সুযোগ নেই, কথা যেটা যেটা হক কথা সেটা বলতেই হবে, সত্যটা সত্য, আপনার যে কথার জবাব সেটা সেইভাবে দিতে হবে। শরীয়তের প্রশ্ন উত্তর দিতে আপনি ব্যক্তিগত আক্রমণ করে কিছু, আপনি যেই কথাটা আপনি যেই কথাটা বলেছিলেন, আপনি যেরকম বলছেন যে আমি কেন ময়দানে বললাম, আপনিও কিন্তু আপনার বক্তব্যটা ওপেনলি বলেছেন, আপনার বক্তব্যটা ভাইরাল হয়ে সবার কাছে চলে গেছে, সুতরাং আপনার বক্তব্যের উচিত একটি জবাব, কিন্তু আপনার বক্তব্যের উচিত একটা জবাব সবার কাছে যাওয়া উচিত ছিল। আমি আমার ইমানের দায়িত্ব থেকে কথাটা বলেছি, আক্রমণ করা আপনার জায়েজ মনে হয়েছে? আপনাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করি নাই, তবে কেউ আমি বলি আমার শুধু আপনি নয়, কেউ যদি ব্যক্তিগত ভাবে ইসলামের উপর আক্রমণ করে তাকে ইসলামে তার ব্যাপারে কথা বলার অধিকার ইসলাম দেয়। আমরা
শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোন কথা বলেন, এটা অন্যায়ের প্রতিবাদ করা আমার ইমানের দায়িত্ব। আপনি এটা বলবেন না যে আক্রমণ করা। কোন পবিত্র কোরআন শরীফের কোন হাদিস ফলো করেন আপনি একটু বলেন তো, কোথায় লেখা আছে কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা? শরীয়তের প্রশ্ন ব্যক্তিগত আক্রমণ না, কেউ ইসলামের উপর আক্রমণ করলে জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যে কথা বলছেন ব্যক্তিগত আক্রমণ, আল্লাহ নিজেই সূরা লাহাবের মধ্যে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ বলছেন লাহাবের আবু লাহাবের দুই হাত ধ্বংস। আল্লাহ এই কথা কেন বললেন? তিনি নবীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আল্লাহ সরাসরি তার ব্যাপারে কথা আয়াত নাযিল করে বলে দিয়েছেন। আমি আপনাকে যেটা বলি, আপনার ব্যাপারটা এরকম না, আপনি যে উত্তরটা চাইলেন ব্যক্তিগত ভাবে কথা বলা যাবে কিনা, আমি বলি আপনাকে আমি বলি না, তবে কেউ যদি এমন হয় ইসলামের বিরুদ্ধে বা কোরআন সুন্না পরিপন্থী কোনো কথা বলে, তার ব্যাপারে শুধরানোর উদ্দেশ্যে কথাটি বলা যাবে। এবং এখন আপনি আমাকে বলতে পারছেন, কিন্তু আপনি যেহেতু অপিনলি সমস্ত মানুষের সামনে বলেছেন, আমিও এই জন্য কথাটার কোরআন সুন্নার আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। কিচ্ছু বলবো না, কিন্তু আপনি শরীয়ত ধর্ম নিয়ে কোনো ব্যাপারে যদি কথা উত্থাপন করেন, সেটার জবাব দেওয়া বা সেই ব্যাপারে কথা বলা আমার ইমানি দায়িত্ব, এটা আমাকে বলতে হবে। দায়িত্ব কিন্তু তারপরে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার অধিকার আপনাকে দেয়নি, আল্লাহ তাআলা দেননি আপনাকে, এবং নবীজিও কিন্তু সেই কাজটি করেননি। আপনি আমাকে বলেন ব্যক্তিগতভাবে আপনাকে আক্রমণ করিনি, আপনার কথার আক্রমণে কথা বলেছি, আপনাকে পার্সোনালি আপনাকে আক্রমণ করিনি, তো আপনার কথার উপর আক্রমণ করেছি। জি, সুন্দর কথা, খুব সুন্দর, খুবই সুন্দর উত্তর দিয়েছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল সালাম যুক্তিবাদী এবং ব্যারিস্টার তুরিন আফরোজ, আমার ইচ্ছে, আই উইশ আই কুড কন্টিনিউ দিস শো ফর লং টাইম, বাট আই হ্যাভ সাম টাইম লিমিটেশন, আই হ্যাভ টু এন্ড দিস শো। তবে আমার একটি কথা বলতে হবে, আমি সর্বশেষ একটি কথা বলতে হবে, উনি মাহফিল নিয়ে আপা যে কথা বলেছেন, তাফসির মাহফিল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। এই বিশ্বাস যারা করে এরা অধিকাংশ আস্তিক পর্যায়ের হয় না। নিকোলা ম্যাকিয়াভেলি, কার্ল মার্কস, লেনিন, ভ্লাদিমির পুতিন যতগুলো দার্শনিক, অধিকাংশ নাস্তিক পর্যায়ের ছিলেন। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের প্রচলিত রাজনীতি ধর্ম এক নয়, তবে ধর্মের মধ্যে 100% রাজনীতি আছে। রাজনীতি আমার নবী শিখে দিয়ে গেছেন, কোরআনে রাজনীতি আছে এমন কোন বিধান নাই যেটা কোরআনে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল্লি তিবিয়ানান। আপনি এটা বলতে পারেন বাংলাদেশের প্রচলিত রাজনীতির কথা বলবেন না, তবে ইসলামে যে রাজনীতি আছে, রসুলের জীবনে যে রসুল যে রাজনীতি করেছেন, এটার কথা বলা এবং প্রচার করা আমার ইমানের দায়িত্ব। আমি এই ব্যাপারে একদম একান্ত দ্বিমত আপনার সঙ্গে, আপনি বলছেন ধর্ম এবং রাজনীতি আলাদা, কিন্তু রাজনীতি প্রকৃত ইসলামী রাজনীতি এবং ধর্ম আলাদা নয়, ধর্ম এবং রাজনীতি একই জিনিস, ওতপ্রোত ভাবে জড়িত। ইসলাম একটি ধর্ম নয়, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, শুধু নামে একটি ধর্ম নয়, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে জীবন ব্যবস্থা যদি পরিপূর্ণ হয়, তার মধ্যে রাষ্ট্র থাকবে, সংবিধান থাকবে, সংসদ থাকবে, তার মানে বাড়ি থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গা স্পষ্ট সমাধান কোরআনে আছে, মানবেন কি মানবেন এটা আপনার ব্যাপার, তবে অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। ধর্মের রাজনীতি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি এই বিষয়টি বোঝার জন্য আহ্বান করছি। মাওলানা সালাম, মদিনাতে যখন নবীজি রাষ্ট্রের জন্য মদিনা সনদ তৈরি করলেন, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, উনি কমের কথা বলেছেন, জাতিসত্তার কথা বলেছেন, হি নেভার থট অফ আ পলিটিক্যাল ইসলাম। আপনি যে পলিটিক্যাল ইসলামের কথা বলছেন, দ্যাট ইজ ভেরি মাচ পার্ট অফ মওদুদিবাদ। আপনার মতো আপনি যখন আমাকে বলে যাচ্ছেন নাস্তিক, আবার যারা এই কথা বলে তারা নাস্তিক, এই কি ধরনের কথা? আপনি সত্য কথা বললে আপনারা মওদুদিবাদকে ঠেলে দেন। আমি বলি শুনেন, আপনি কি বিশ্বাস করবেন কি করবেন না, আপনি হবেন না নাস্তিক, আপনার পার্সোনাল স্বাধীনতা, তবে ধর্ম এবং রাজনীতি যে আলাদা নয় সেটা আমাকে বলতেই হবে। ধর্ম এবং রাজনীতি আলাদা নয়। আচ্ছা আব্দুল সালাম, আব্দুল সালাম, আপনি একটু আপনি 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 একটু আপনি একটু আপনি একটু পরে বলুন যে তুরিন আফরোজ বলছিলেন।
ইসলাম প্রচার করতেছেন নাকি? আমি শুধু বলেছি যে এই ধরনের কথা ইসলামের ভেতরে নেই। আপনি যে মওদুদীবাদী ইসলামের কথা বলছেন সেটা দিয়ে কিন্তু এই ইসলাম ইসলাম নয়, এখানে বই পড়তে হবে আপনাকে আরো। আপনি পলিটিক্যাল সায়েন্সে জানেন সেটাও আমি যেমন জানি, আপনি ইসলাম জানেন আমি সেটা জানি, আপনি সব জানেন আমি সেটাই জানি, এবং আমি অজ্ঞান আমি কিছু জানি না। আপনাকে আপনাকে কেউ বাটখারা দেয়নি বারবার একজন মানুষকে আস্তিক বা নাস্তিক বলবার জন্য। এই ব্যবসা আমি শেষ করতে চাই, রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে ধর্ম এবং তারা অধিকাংশ নাস্তিক ছিল, আমি আপনাকে নাস্তিক বলিনি। আপনাকে সরাসরি নাস্তিক বলেনি, এটা ঠিক ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি অবশ্যই দেখে নেবেন পরবর্তীতে। তবে আমি ব্যারিস্টার তুরিন আফরোজ আপনার কাছে বলতে চাই, এই যে একটা ধারণা যে মোল্লারা আসলে ওরকম শিক্ষিত হয় না, আপনার কাছে মনে হয়, মাওলানা যুক্তিবাদীকে তো আপনি অলরেডি অফারে দিয়ে দিলেন, আমার কাছে আমি যদি দেখছি আমার কাছে তো মনে হয় না যে ওনাদের তো সম্পূর্ণ ধারণা আছে। তাও কেন প্রগতিশীলতার পক্ষ থেকে সবসময় এই ধরনের একটা অভিযোগ করা হয় যে মোল্লা মৌলভীরা শুধুমাত্র এই হাদিস কালাম ছাড়া আর কিছুই জানে না? আমি যদি আমি কখনোই মনে করি না, আমি ব্যক্তিগত ভাবে আমি আলেমদের সাথে কাজ করি, আমার যে কোনো কিছুতে আমি নির্দেশনা নেই, আমার জীবনে চলার পথে যখনই কথা দরকার হয় আমি দরকার হলে হুজুর সাহেবের মাওলানা ফরিদুদ্দিন মাসুদ সাহেবের কাছে ছুটে যেয়ে জিজ্ঞাসা করি যে হুজুর আমি এরকম সমস্যায় সমাধান কি হতে পারে। এবং শুধু তাই নয়, আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলাতে যে ইসলামের ব্যাখ্যা নিয়ে এসেছি আইনের ব্যাখ্যার সাথে মিলিয়ে, সেটাও কিন্তু আমার আলেমদের থেকে শেখা। ধন্যবাদ আপনাকে তুরিন আফরোজ, ধন্যবাদ মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী। আজকে তুরিন আফরোজ অনেক অসুস্থ তবুও আমাকে সময় দিয়েছেন, আর মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী আপনি খুব সুন্দর কথা উপস্থাপন করেছেন আজকে। আমার কাছে মনে হয় এই ধরনের অনুষ্ঠান থেকে অনেক কিছুই শিক্ষণীয় আছে, একটু বিতর্ক তো হবেই, তবে প্রগতিশীলতা আর ধর্মীয় যে অবস্থান রয়েছে এর মাঝে যে একটি বিশাল গ্রে স্পেস রয়েছে সেটাকে ধূলিসাৎ করতে হবে, সেটাকে মিটিগেট করে সেটাকে কমিয়ে এনে এই দুটা পক্ষকে আমরা চাই ভুল বুঝাবুঝি। শেষ কথাটা হচ্ছে কি, যতদিন পর্যন্ত ধর্ম এবং রাজনীতি আলাদা মনে করা হবে ততক্ষণ পর্যন্ত ধর্মের ভিত্তিতে শান্তি কায়েম হবে না, ধর্মটা সব জায়গায় রয়েছে। আপনার আপনার কথা বলেছেন, আমাকে একটু বলতে দিন, আমি শেষ করি আজকে। সর্বপ্রথম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহুল খলক ওয়াল আম, তিনি সৃষ্টি করেছেন, সমাধান তিনি দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমাধানের পথেই শান্তি রয়েছে। আজকে গোটা পৃথিবীতে অশান্তির মূল কারণ আমরা কোরআন থেকে দূরে সরে আছি। তবে আপনাদেরও তবে তবে হুজুর জিকরি ফাইনালাহু মাঈশাতান দঙ্কা, আল্লাহ বলেছেন গোটা পৃথিবীতে অশান্তির মূল কারণ কোরআন থেকে দূরে সরে থাকা, আর শান্তির পথ ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআন মেনে নাও শান্তি পাবে। সুতরাং আমরা সকলে আসি শান্তির পথে। আমি সর্বশেষ তুরিন আফরোজ আপনাকে এতটুকু দত্ত আহ্বান জানাবো, আপনি যেহেতু নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আলহামদুলিল্লাহ আপনিও আমিও আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, আসুন আমরা তৌবা করি, আমাদের জীবনের সব গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আর তৌবা করলে গুণাটাও সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। তাই আসুন আমরা তৌবা করি, আমাদের ভুল থাকতেই পারে, আপনিও তৌবা করেন, আমিও তৌবা করি, আপনাকে এমন ভাবে দ্বীনের দাওয়াত দেই, আপনি দ্বীন বোঝেন, দ্বীন মেনে চলেন, সবাই দ্বীন মেনে চলার মধ্যেই শান্তি রয়েছে, তাহলে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের পথে ইসলামের পথে জীবন যাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। তবা শুধু আমি আর আপনি করব কেন? সাগর তবা করবে না? এই যে অনুষ্ঠানটা করছে আর এই যে এত যে হাজার হাজার দর্শক দেখছে, সবাইকে তবা করতে বলেন, শুধু আমি 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 একটা কথাই বুঝি, আমি একটা কথাই বুঝি, আমার অবস্থান নিয়ে প্রশ্ন করবার কোনো সুযোগ নেই। আমি প্রথমত একজন মুসলমান, আমি আমার আল্লাহকে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি, আমি আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আমার জীবন পরিচালনা করি, তবে আমার এই অনুষ্ঠানে আমি শতভাগ নিউট্রালের সাথে আমি এই অনুষ্ঠানটা চালাতে চাই, এখানে নিউট্রালিটির সাথেই আমি সবাইকে উপস্থাপন করতে চাই। সুতরাং আমি আমার ধর্মীয় বিষয়ে আমি অনেক জ্ঞান রাখি না, আমি অনেক মানে ধর্মীয় বিষয়ে অনেক কিছুই অবগত নই, তবে আমি জানতে চাই, শুনতে চাই, আমি কোনোভাবেই আলেমদের ঊর্ধ্বে গিয়ে কোনো কোনো মন্তব্য করতে চাই না, আমি জানতে চাই। তবে আলেমরা যে নিজেদেরকে যেভাবে ভাবছেন বা আপনারা কোনোভাবেই ভুলের ঊর্ধ্বে নন সেটাও আমি বলতে চাইবি না, আমি বিশ্বাস করি সবাই ভুল করেছেন, আমাদের আদম আলাইসাল্লাম থেকে শুরু করে অনেকেই ভুল করেছেন, এর অনেক ধরনের রেকর্ড রয়েছে। তো সুতরাং আমরা এগুলিকে
এই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই এবং আমাদের কথা বলার স্বাধীনতারকে সমুন্নত রাখতে চাই। এই সব ক্ষেত্রে আমি অবশ্যই আহ্বান করব ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনিও একটা ভালো উদ্যোগ নিয়েছেন, আপনি একটা হাফেজিয়া মাদ্রাসা করেছেন, এগুলো অনেক আলাপ, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দর্শক আপনাদের টাইম নেন, অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, ভালো থাকবেন। ব্যারিস্টার তুরিন আফরোজ, ধন্যবাদ আপনাকে, খুদা হাফিজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।